30 years. Там іде সবচেয়ে ইম্পর্টেন্ট হলো লি ইন্ডেক্স, এটা হলো রিভার্স কার্ডিয়াক রিস্ক ইন্ডেক্স আর সিআরআই। এখানে দেখা যাচ্ছে যে ইট ইজ সিম্পল ভ্যালিডেট অ্যান্ড অ্যাকসেপ্টেড টুল টু অ্যাসেস প্রিভেন্টিভ রিস্ক অফ মেজর কার্ডিয়াক কমপ্লিকেশনস। কি কি হতে পারে? মাইকোড ইনফেকশন হতে, পালমোনারি এডিমা হতে পারে, ভেন্টিকুলার ফিব্রিলেশন হতে পারে, আর প্রাইমারি কার্ডিয়াক অ্যারেস্ট অ্যান্ড কমপ্লিট হার্ট ব্লক হতে পারে। রিস্ক ফ্যাক্টরগুলো কি কি? সেরিব্রোভাসকুলার ডিজিজ 1 পয়েন্ট, কনজেস্টিভ হার্ট ফেলিওর 1 পয়েন্ট, ক্রিয়েটিনিন লেভেল মোর দেন 2 পার ML, 2 mg/ml পার ডিএল 1.1, ডায়াবেটিস মেলাইটাস রিকোয়ারিং ইনসুলিন 1 পয়েন্ট, ইসকেমিক কার্ডিয়াক ডিজিজ 1 পয়েন্ট, সুপ্রা ইঙ্গুয়েল ভাস্কুলার সার্জারি অর ইন্টারথোরাসিক সার্জারি অর ইন্টারঅ্যাবডোমিনাল সার্জারি 1 পয়েন্ট। তাহলে পয়েন্ট দিয়ে দেখা যাচ্ছে 0 পয়েন্ট থাকলে রিস্ক হলো 0.4%। একটা রিস্ক পয়েন্ট পয়েন্ট যদি 1 হয় তাহলে 0.9%, দুটা রিস্ক 2 পয়েন্ট যদি হয় রিস্ক ফ্যাক্টরে তাহলে 6.6%, আর মোর দেন 3 অর মোর হলে মোর দেন 11%। সুতরাং এই রিস্ক ফ্যাক্টরগুলো আমরা ইভালুয়েট করব বাই টেকিং হিস্ট্রি, ফিজিক্যাল এক্সামিনেশন অ্যান্ড অ্যাপ্রোপ্রিয়েট ইনভেস্টিগেশন। এগুলো পাইলে আমরা এইভাবে রিভাইস কার্ডিয়াক রিস্ক ইন্ডেক্স করে আমরা বলতে পারবো যে পেশেন্টের রিস্ক কতটুকু, মানে প্রি অপারেটিভ কমপ্লিকেশন যেগুলো MI, পালমোনারি ভেন্টিকুলার অ্যারিথমিয়া, কার্ডিয়াক এগুলো হওয়ার রিস্ক কতটুকু আমরা এই। এটা খুব সিম্পল একটা ভ্যালিডেট এবং অ্যাকসেপ্টেড টুল। কার্ডিয়াক রিস্ক অফ সার্জিক্যাল প্রসিডিওর, ইট ডিপেন্ড অন দ্য টাইপ অফ সার্জারি, টাইমিং অফ সার্জারি এবং নেচার অফ সার্জারি। লোয়ার রিস্ক সার্জারি অর্থ হল লেস দেন 1 পয়েন্ট রিস্ক অফ MI অ্যান্ড ডেথ। এর মধ্যে আছে এন্ডোস্কোপিক প্রসিডিওর, সুপারফিশিয়াল প্রসিডিওর, ক্যাটারেক সার্জারি, ব্রেস্ট সার্জারি, অ্যাম্বুলেটরি সার্জারি, ল্যাপারোস্কোপিক কোলোসিস্টেক্টমি, অ্যাপেন্ডিসেক্টমি, এগুলো হলো লো রিস্ক। ইন্টারমিডিয়েট রিস্ক হলো কার্ডিয়াল ক্যারোটিড এন্ডারেক্টমি, হেড অ্যান্ড নেক সার্জারি, ইন্টারপ্রেটরি সার্জারি, ইন্টারথোরাসিক সার্জারি, অর্থোপেডিক সার্জারি, প্রোস্টেটিক সার্জারি, ইউরোলজিক্যাল সার্জারি, টাপ, গাইনিকোলজিক সার্জারি, টোটাল অ্যান্টারহিস্টেক্টমি। আর হাই রিস্ক সার্জারির মধ্যে মোর দেন 5% রিস্ক অফ MI, এগুলো হলো এওটিক ও মেজোভাসকুলার সার্জারি, সুপ্রাইঙ্গুয়েল, পালমোনারি অফ লিভার ট্রান্সপ্লান্ট, হিউম্যানেক্টমি, ডিওডেনাল প্যানক্রিয়াটিক সার্জারি, বাইল ডাক্ট সার্জারি, রিপেয়ার অফ পারফোরেটেড বাইল, টোটাল সিস্টেক্টমি। এখানে আমাদের রিস্ক দেখব যে কোন ক্যাটাগরিতে পড়ে। তারপরে আছে আরেকটা, আছে টাইমিং অফ সার্জারি দিয়া ইমার্জেন্সি, আর্জেন্সি, টাইম সেন্সিটিভ ইলেকটিভ সার্জারি। ইমার্জেন্সি সার্জারি হচ্ছে লাইফ অর লিম্ব ইজ থ্রেটেন্ড ইফ নট ইন অপারেশন রুম উইদিন 6 আওয়ার্স, ইমার্জেন্সি। আর্জেন্ট হলে লাইফ অর লিম্ব ইজ থ্রেটেন্ড ইফ নট অপারেটিং রুম উইদিন 6 to 24 আওয়ার্স। টাইম সেন্সিটিভ হলে ডিলে অফ 1 to 6 উইকস ফর ফার্দার ইভালুয়েশন উড নেগেটিভলি এফেক্ট আউটকাম। ইলেকটিভ হলে ক্যান বি ডিলেড আপ টু 1 ইয়ার। অল ইমার্জেন্সি অর আর্জেন্ট সার্জারি ইজ অলওয়েজ এট হাই রিস্ক সার্জারি। সুতরাং আমরা হাই রিস্ক সার্জারি এখান থেকে যে টাইমিং দিয়ে একটা হাই রিস্ক সার্জারি হলো যেগুলো ইমার্জেন্সি এবং আর্জেন্ট, এবং যেগুলো লাইফ থ্রেটেন্ড এবং অথবা লিম্ব থ্রেটেন্ড হয় সেগুলো হলো আর ইমার্জেন্সি অর আর্জেন্ট সার্জারি। তারপরে আরেকটা জিনিস দেখতে হয় কার্ডিয়াক পেশেন্টের ফাংশনাল ক্যাপাসিটি অ্যাসেসমেন্ট। ফাংশনাল স্ট্যাটাস ইজ দ্য রিলায়েবল ইন্ডিকেটর অফ পেরি অপারেটিভ লং টার্ম কার্ডিয়াক ইভেন্ট। ইট ইজ টিপিক্যালি ডিফাইন্ড অন দ্য বেসিস অফ ম্যাটস, ম্যাটস মানে মেটাবলিক ইকুইভ্যালেন্ট ফর টাস্ক। ম্যাটস আর ডিফাইন্ড এজ দ্য ক্যালোরিক কনজাম্পশন অফ অ্যাক্টিভ ইন্ডিভিজুয়াল কম্পেয়ার্ড উইথ রেস্টিং বেসাল মেটাবলিক রেট। ম্যাটস ক্যান বি অ্যাসেস, বিভিন্ন অ্যাসেস করা যায়। একটা হলো বিউক অ্যাক্টিভিটি স্ট্যাটাস ইন্ডেক্স, একটা হলো এবিলিটি টু পারফর্ম অ্যাক্টিভিটি অফ ডেইলি লিভিং এবং ইটিটি সেক্সুয়াল ইন্টারেস্ট। এখানে প্রথমে ডিউক অ্যাক্টিভিটি স্ট্যাটাস ইন্ডেক্সে দেখা গেছে যে আমরা বিভিন্ন কোশ্চেন করি, কোশ্চেন করলে আমরা সেই অনুযায়ী
আমরা একটা পয়েন্ট নির্ধারণ করি। হ্যাঁ, যেমন কেউ যদি ঘরের মধ্যে হাঁটাফেরা করতে পারে স্বাভাবিকভাবে, তার হলো 1.75 স্কোর, আর কেউ যদি একটু শর্ট রান ডিস্টেন্স করতে পারে তার হলো 8 স্কোর। এইভাবে অ্যাক্টিভিটি দেখে, মানে ডেইলি অ্যাক্টিভিটির উপর আমরা স্কোর করে, যদি 35 ইজ এ থ্রেশ হোল্ড ফর আইডেন্টিফিকেশন অফ পেশেন্ট অ্যাট রিস্ক, ইট করেসপন্ডেন্ট টু এ ফাংশনাল ক্যাপাসিটি অফ 5 মিনিটস। মানে 35 যদি স্কোর হয় তাহলে মনে করতে হবে যে পেশেন্টের ফাংশনাল ক্যাপাসিটি আছে 5 মিনিটস। ফাইনাল ক্যাপাসিটি অ্যাসেসমেন্ট এখানে আবার ওই মেট হিসাবে আলাদা করা হয়েছে। টেক কেয়ার অফ সেলফ, ইটিং, ড্রেসিং, ইউজিং টয়লেট সব 1 মিনিটের মধ্যে পড়ে। ওয়াক ইনডোর, ওয়াক 1 to 2 ব্লক, ডাস্টিং, ওয়াশ ডিশেস, এগুলো একেবারে মানে লো ম্যাট, ওগুলো বেশি ম্যাট খরচ হয় না। আর ফোর অর মোর ম্যাট আপনারা দেখতেছেন এখানে দেখা যাবে, ক্লাইম্ব 1 ফ্লাইট স্টেয়ার ওর ওয়াক ওয়াক আপ এ হিল, রান এ শর্ট ডিস্টেন্স, গলফ, বাউল, ড্যান্স, ডাবল টেনিস, থ্রো, বাস্কেটবল, ফুটবল, এগুলো খেললে ফোর অর মোর ম্যাট। মোর দেন 10 মিনিট হলো স্ট্রেনেস এক্সারসাইজ, সিঙ্গল টেনিস, ফুটবল, বাস্কেটবল, সুইমিং, মোর দেন 10 মিনিট। তো ফাংশন ক্যাপাসিটি ক্যান বি ক্লাসিফাই, পুয়ার হলো লেস দেন 4 মিনিট, মডারেট হলো 4 to 6 মিনিট, এডুকেটেড ওর স্যাটিসফ্যাক্টরি গুড হলো 7 to 10 মিনিট, এক্সেলেন্ট হলো মোর দেন 10 মিনিট। পেরিওটোপিক রিস্ক স্মার্টলি ইনক্রিজ ইন পেশেন্ট উইথ পুয়ার ফাংশনাল ক্যাপাসিটি, লো ইন পেশেন্ট উইথ এক্সেলেন্ট ফাংশনাল ক্যাপাসিটি। উই প্রিফার টু দ্য ইউজ অফ টু সিম্পল কোয়েশ্চন টু ডিটারমাইন দ্য পেশেন্টস ফাংশনাল ক্যাপাসিটি। ক্যান ইউ ওয়াক 4 ব্লকস উইদাউট স্টপিং বিকজ অফ লিমিটিং সিমটম? ক্যান ইউ ক্লাইম 2 ফ্লাইট অফ স্টেয়ার উইদাউট স্টপিং বিকজ অফ লিমিটিং সিমটম? An affirmative answer to either of these questions confirm and educate functional capacity correspond to 4 to 5 minutes. আমরা দুটো কোশ্চেন করব, যদি দুটো কোশ্চেন পারে তাহলে বুঝতে হবে যে পেশেন্টের এডুকেট মেটা মানে কি আছে, ফাংশন ক্যাপাসিটি আছে। এখানে এগুলো দেখাইতেছে 4 to 5 মিনিট। আচ্ছা, অ্যাক্টিভিটি রিফাইন an exercise on 4 to 5 minutes which is typically equivalent to a physical stress of most non-cardiac surgical procedure requiring general anesthesia. Regular sufficient of a stress term, surgical stress, surgical procedure is a stress term, the collide korte pare. Plan to pursue further testing. Patient with adequate functional capacity proceed with their planned surgery without further assessment of test. আমরা কখন ফার্দার টেস্টিং করব? পেশেন্টের যদি আমরা যে কার্ডিয়াক ইন্ডেক্স যদি পয়েন্ট যদি লেস দেন 1 অর 1 একটা যদি পয়েন্ট থাকে, আর পেশেন্ট যদি ফাংশনাল ম্যাট যদি মধ্যে 4 থাকে, তাইলে ক্লিয়ার ফর সার্জারি, অ্যাডজাস্ট মেডিসিন ইফ নিডেড, ফার্দার টেস্টিং ইজ নট নিডেড, কোনো মেডিসিন দরকার নেই। ফাংশন ক্যাপাসিটি যদি লেস দেন 4 মিনিট থাকে আর কার্ডিয়াক ইন্ডেক্স অথবা কার্ডিয়াক ইন্ডেক্স যদি 1 মিনিট থাকে, মানে দুইটা যে কোনো একটা থাকলেই হবে, তাহলে আমাদের ফার্দার টেস্টিং নিতে হবে। টেস্ট কী কী আছে? ইসিজি আছে, ইকো আছে, স্ট্রেস টেস্ট আছে, বায়োমার্কার আছে, সিটি কোরোনারি এনজিওগ্রাম, কার্ডিওভাস্কুলার এমআরআই, কার্ডিয়াক ক্যাটারাইজেশন, কোরোনারি এনজিওগ্রাম, ইসিজি। রুটিন 12 ইজ নট রিকমেন্ডেড, ক্যান বি ইউজফুল অ্যাজ বেস লাইন ইন পেশেন্ট উইথ নন কার্ডিওভাস্কুলার ডিজিজ, এরিথমিয়া, অর স্ট্রাকচারাল হার্ট ডিজিজ, অর পেরিফেরাল আর্টারি ডিজিজ। নো কনসিস্টেন্ট এভিডেন্স দ্যাট ইসিজি অ্যাবনর্মাল আর প্রগনোস্টিক অফ আউটকাম। এখানে ইউরোপিয়ান সোসাইটি অফ কার্ডিওলজি এবং আমেরিকান কলেজ অফ কার্ডিওলজি রিকমেন্ডেশন যা দেওয়া হয়েছে যে কোন সময় প্রয়োজন, ইউরোপিয়ান কলেজ অফ কার্ডিওলজি ক্লাস 1 রিকমেন্ডেশন আছে
কিন্তু আমরা এখন কলেজে ক্লাস ওয়ান কোনো রিকমেন্ডেশন নাই, ক্লাস টু এ আছে। আপনারা জানেন ক্লাস ওয়ান হলো গিয়া মানে খুব দরকারি, মানে ইউজুয়ালি খুব প্রয়োজনীয় যেটা সেগুলো হলো ক্লাস ওয়ান। আর ক্লাস টু হলো রিজনেবল, আর ক্লাস থ্রি হলো নন বেনিফিট। তো রুটিন প্রি অপারেটিভ ইস ইজ নট রিকমেন্ডেড ফর পেশেন্ট হু হ্যাভ নো রিস্ক অ্যান্ড আর শিডিউল ফর লো রিস্ক সার্জারি। এটা হলো ইউরোপিয়ান কলেজ ক্লাস থ্রি রিকমেন্ডেশন। আর আমেরিকান কলেজ নো রুটিন প্রি অপারেটিভ রেস্টিং ইজ নট নেসেসারি ফর সিম্পটম পেশেন্ট আন্ডার গো লো রিস্ক সার্জারি। তো আসলে সিম্পটমেটিক পেশেন্ট বলে কোনো প্রয়োজন নেই ইসিজির। কিন্তু আমাদের এখন দেশে দেখা যায় যে সব রুগীর ইসিজি করা হয়। ইকো রুটিন প্রি অপারেটিভ ইভালুয়েশন অফ এলভি ফাংশন ইজ নট রিকমেন্ডেড। ইকো ইজ ইন্ডিকেটেড ইন পেশেন্ট উইথ আনএক্সপ্লেইন ডিসপ্নিয়া অর সাজেস্টিভ অফ ডিকম্পেনসেটেড হার্ট ফেলিওর অর অ্যাবনর্মাল ইসিজি উইদাউট প্রিভিয়াস ওয়ার্ক আপ অর সাসপিশন অফ পালমোনারি হার্ট ডিজিজ কার্ডিওমায়োপ্যাথি। এইসব ক্ষেত্রে একমাত্র ইকো করতে হবে, অন্য ক্ষেত্রে প্রয়োজন নেই। যদি দেখা গেছে দ্যাট ইজ এসোসিয়েশন বিটুইন লেফট এজি সাসপিশন অ্যান্ড প্রি অপারেটিভ কার্ডিয়াক ইভেন্ট পার্টিকুলারলি ইফ লেস দেন 35%, যদি ইফ লেস দেন 35% মোর দেন 35% মানে আমরা ধরে নেব পেশেন্টের কি হবে না, মানে কার্ডিয়াক ইভেন্ট হওয়ার সম্ভাবনা কম সার্জারিতে। লেস দেন 35 হলে দেখা গেছে যে পেরিওপারেটিভ কার্ডিয়াক ইভেন্ট হতে পারে। বায়োমার্কার বায়োমার্কার লাইক বিএনপি, অ্যান্টিপোরো বিএনপি, ট্রোপোনিন, আইসিআরপি এস্টিমেশন ইজ অ্যাপ্রোচ টু আইডেন্টিফাই পেশেন্টের হাই রিস্ক। বাট প্রি অপারেটিভ রুটিন বায়োমার্কার ইজ স্যাম্পলিং ফর দিস মিশন টু প্রিভেন্ট কার্ডিয়াক ইভেন্ট ইজ নট রিকমেন্ডেড। Furthermore, there are no data suggest that targeting this biomarker or treatment intervention will reduce the preoperative. Routinely, এগুলো করার কোনো প্রয়োজন নাই। যদি দেখা যায় পেশেন্ট হাই রিস্ক তখন আমরা এগুলো বায়োমার্কার দেখব। এখন বিএনপি অ্যান্টিপোরো বিএনপি সম্বন্ধে বলা হয়েছে এলিভেটেড লেভেল অ্যাসোসিয়েটেড ইনক্রিজ রিস্ক অফ অ্যাডভার্স ইভেন্টস এট 30 days পোস্ট অপারেটিভ দ্যাট কার্ডিয়াক ডেথ অ্যান্ড নন ফেটাল মে বি হেল্পফুল টু ম্যানেজ পেরিও অপারেটিভ হার্ট ফেলি। হার্ট ফেলি ডেভেলপ করে তখন আমরা বিএনপি পুরো বিএনপি করবো। বাট দেয়ার ইজ নো এভিডেন্স টু সাজেস্ট দ্যাট অ্যাডজাস্টিং ম্যানেজমেন্ট টার্গেট নাম্বার ইম্প্রুভ আউটকাম। এখানে গাইডলাইন যে বক্তব্যগুলো সেগুলো তুলে দেওয়া হয়েছে যে এখানে দেখা গেছে যে ইউরোপিয়ান কলেজ অফ কার্ডিওলজির কোনো ক্লাস ওয়ান ইন্ডিকেশন নাই। আমেরিকান কলেজ কলেজে ক্লাস ওয়ান ইন্ডিকেশন আছে। যদি মেজারমেন্ট অফ টপোনিন লেভেল এটা বলা হয়েছে ইজ রিকমেন্ডেড ইন দ্য সেটিং অফ সাইন অ্যান্ড সিমটম সাজেস্টিভ অফ মাইক্রোলজিস কিংবা এমআই। পেরি অপারেটিভ মানে অপারেশনে চলাকালীন কিংবা অপারেশনের আগে পরে যে মনে হচ্ছে যে মাইক্রোলজিস কিংবা তাইলে টপোনিন আইটা দেখতে হবে। আর এর সঙ্গে সঙ্গে ইসিজিও দেখতে হবে অপটেনিং অ্যান্ড ইসিজি ইট রিকমেন্ড ইন দ্য সেটিং অফ সাইন সিমটম সাজেস্টিভ মাইক্রোলজিস কিংবা এমআই ফর এরিদমিয়া। এরিদমিয়া বুঝে মনে হচ্ছে সাইন সিমটম তাহলে বেশিতে। আর এগুলা না থাকলে কোনো প্রয়োজন নাই রুটিন পোস্ট অপারেটিভ রুটিন যেগুলো স্ক্রিনিং টপোনিন লেভেল ইজ নট নেসেসারি উইদাউট সাইন অ্যান্ড সিমটম মাইক্রোলজিস কিংবা এমআই ইজ নট ইউজফুল ফর পেরি অপারেটিভ ম্যানেজমেন্ট। আর ইউরোপিয়ান কার্ডিওলজি বলতেছে অ্যাসেসমেন্ট অফ কার্ডিয়াক টপোনিন হাই রিস্ক পেশেন্ট বোথ বিফোর অ্যান্ড 48 টু 72 hours আফটার মেজর সার্জারি মে বি কনসিডার্ড। এটা ওই মানে হাই রিস্ক যেগুলো পেশেন্ট মানুষ এগুলোর ক্ষেত্রে কনসিডার করা যেতে পারে। তদ্রূপ একইভাবে অ্যান্টিপ্রো বিএনপি বিএনপি লেভেলও মেজারমেন্ট করা যেতে পারে, হ্যাঁ যেগুলো হাই রিস্ক পেশেন্ট। আর ইউনিভার্সাল প্রি অপারেটিভ রুটিন বায়োমার্কার স্যাম্পলিং ফর রিস্ক স্ট্র্যাটিফিকেশন or to prevent cardiac event is not recommended. Stress testing kirom hoyte pare routine screening with stress testing is not useful and not recommended. Kake amra stress testing korbo high risk surgery
মানে আমরা প্রথমে বলছি আরেক সার্জারি কোনগুলো, হ্যাঁ সেগুলোতে আমরা স্টেশন করবো। পুয়ার ওর আননোন লেস দেন 4 মিনিট ওর আননোন বা ফাংশন ক্যাপাসিটি আমরা যদি অ্যাসেস করতে পারলাম না তখন আমরা স্টেশন করবো। আর ওই যে রিভাইস কার্ডিয়াক রিস্ক ইন্ডেক্স যদি 2 অর মোর হয় তাহলে আমরা স্ট্রেস টেস্ট করবো। স্ট্রেস টেস্টে কীভাবে করা যায়, এক্সারসাইজ স্ট্রেস ফার্মাকোলজিক্যাল স্ট্রেস দুটাতেই, ইসিজি এবং ইমেজিং দুটাতেই সম্ভব। এবং ফিজিক্যাল এক্সারসাইজ ইউজিং এ ট্রেডমিল বা বাইসাইকেল অ্যালগরিদম প্রোভাইড অ্যান এডেড এস্টিমেট অফ ফাংশন অফ ফাংশন ক্যাপাসিটি সম্বন্ধে আমার একটা আইডিয়া পাওয়া যাবে। ফার্মাকোলজিক্যাল স্ট্রেস এটা পাওয়া যাবে না। ফার্মাকোলজিক্যাল স্ট্রেস ইজ প্রিফার্ড ফর পেশেন্ট উইথ লিমিটেড এক্সারসাইজ ক্যাপাসিটি অ্যান্ড প্রি এক্সিস্টিং ইসিজি অ্যাবনর্মালিটি অ্যাট রেস্ট। এক্সিস্টিং ইসিজি অ্যাবনর্মাল থাকলে তখন আর কিছু কিছু আছে আপনারা সবাই জানেন, এলপিপিবি কিংবা আপনার পেস্টিডম কিংবা ডিওক্সিনটক্সিসিটি এগুলো থাকলে মানে এখানে এক্সারসাইজ ইসিজি স্ট্রেস টেস্ট করা যাবে না, ইমেজিং দরকার পড়বে। স্ট্রেস ইসিজি বেস্ট ফর এস্টাবলিশিং ফাংশনাল ক্যাপাসিটি হোয়েন ইন ডাউট। 7 to 10 মিনিট লো রিস্ক অফ পেরিওপারেটিভ কার্ডিওভাস্কুলার ইভেন্ট, লেস দেন 4 to 5 মিনিট ইনক্রিজ রিস্ক অফ পেরিওপারেটিভ কার্ডিওভাস্কুলার ইভেন্ট। ক্যান অলসো ডিটেক্ট মায়োকার্ডিয়াল ইসকেমিয়া, ইসকেমিয়া এট হাই রিস্ক হাই ওয়ার্কলোড লো লেস রিস্ক, ইসকেমিয়া এট লো রিস্ক লো হাই রিস্ক। এবং আমরা স্ট্রেস ইসিজি করবো মানে অপারেশন আগে প্রথম আমাদের এম থাকবে আমরা তাদের ফাংশনাল ক্যাপাসিটিতে, নট ডিটেক্ট ইসকেমিয়া। ফার্স্ট ফার্স্ট এম হচ্ছে টু ডিটেক্ট কার্ডিওভাস্কুলার তার ফাংশনাল ক্যাপাসিটি। সেকেন্ড আমরা দেখবো মায়োকার্ডিয়াল ইসকেমিয়া, এটা এডিশনাল আমরা দেখবো। দেখে যদি দেখি যে তার ইসকেমিয়া চলে আসছে লো ওয়ার্কলোডে তাহলে পেশেন্ট ইজ অ্যাট হাই রিস্ক। আর হাই ওয়ার্কলোডে যদি আসে যেমন আমরা যদি স্টেজ 4, 5, 6 অনেকের আসে তাহলে এটা লো রিস্ক। ইলেকট্রোকার্ডিওগ্রাফ চেঞ্জেস উইথ এক্সারসাইজ আর নট অ্যাজ প্রিডিক্টিভ অ্যাজ ফাংশনাল ক্যাপাসিটি। স্ট্রেস এমপিআই, এমপিআই নেগেটিভ প্রেডিক্টিভ ভ্যালু অফ এ নর্মাল এমপিআই সেটি হাই, লোয়েস্ট রিস্ক উইথ নর্মাল রেজাল্ট। মানে এটা পজিটিভ থাকে, নেগেটিভ প্রেডিক্টিভ ভ্যালুটা অনেক ভালো এমপিআই, মানে যখন নর্মাল হবে তখন আর মানে কোনো চিন্তা নেই, আপনার আর কোনো সমস্যা নেই। ফিক্স পারফিউশন ডিফেক্ট অর্থাৎ ইনফ্যাক্টেড মায়োকার্ডিয়াম হলে ফিক্স পারফিউশন ডিফেক্ট আসবে, হ্যাঁ সেখানে ইন্ডিকেট গ্রেটার রিস্ক দেন নর্মাল স্ক্যান। আর পেশেন্ট উইথ মোর এক্সটেন্সিভ রিভার্সিবল ডিফেক্ট more than 20% of LV myocardium is at an increased perioperative event. A stress echo provide information about LV function at rest, heart valve abnormality and presence and extent of stress induced ischemia. In general, it has high negative predictor MPA এর মতো high negative predictive value আছে, মানে যদি ভালো থাকে যদি নর্মাল থাকে রিপোর্ট তাহলে আর মানে সম্ভাবনায় খুব কম, ভেরি রিস্ক। আবার পজিটিভ প্রিডিক্টিভ ভ্যালু ইজ লো, আবার যদি এটা পজিটিভ হয় তাহলে এটা আবার প্রিডিক্টিভ ভ্যালু আবার কম, নেগেটিভ প্রিডিক্টিভ ভ্যালুটা ভালো। ইসকেমিক থ্রেশহোল্ড লেস দেন 60% অফ এজ প্রিডিক্টিভ ম্যাক্সিমাম হার্ট রেট ইন্ডিকেট ইনক্রিজ পেজ ওভার কার্ডিওভাস্কুলার। প্রেজেন্স অফ মডারেট টু লার্জ এরিয়া অফ মায়োকার্ডিয়াল ইসকেমিয়া ইনস্টিটিউট উইথ ইনক্রিজ রিস্ক অফ পেরিওপারেটিভ এমআই ডেথ। পেশেন্ট উইথ রেস্টিং ওয়াল মাসল অ্যাবনর্মালিটি আর অফ লিটল প্রিডিক্টিভ ভ্যালু অফ পেরিওপারেটিভ ইভেন্ট। এই যে স্টেসিং আমাদের ইউরোপিয়ান কলেজ অফ কার্ডিওলজি রিকমেন্ডেশন আছে, ক্লাস 1 আছে, ক্লাস 2B আছে, ক্লাস 3 আছে, আপনারা দেখতেছেন। ইমেজিং স্ট্রেস টেস্টিং ইজ রিকমেন্ডেড বিফোর হাই রিস্ক সার্জারি ইন পেশেন্ট উইথ মোর দেন 2 ক্লিনিক্যাল রিস্ক ফ্যাক্টর অ্যান্ড পুয়ার ফাংশনাল ক্যাপাসিটি। আর ইমেজিং ক্লাস 1 ইমেজিং স্ট্রেস টেস্টিং মে বি কনসিডার্ড বিফোর হাই or intermediate risk surgery in patient with 1 or 2 clinical risk factor or poor functional capacity less than 4 MAT. There are 2B. Imaging stress testing is not recommended before low risk surgery regardless of the patient clinical risk. Cardiovascular MRI. Cardiovascular MRI, CMR, cardiovascular magnetic resonance imaging can be used for detection of stress of the heart disease and ischemia during stress and at rest to detect both perfusion and wall motion. Both, but no limited data available in the setting of perioperative stress.
এটা কম করা হয়েছে, এই জন্য এটা ডাটা পাওয়া যায়নি। সিটি কোন এনজিগ্রাম নো লিমিটেড ডাটা, নো লিমিটেড ডাটা অ্যাভেলেবল ইন দ্য সেটিং অফ প্রিঅপারেটিভ প্রিঅপারেটিভ রিস্ক স্ট্যাটিফিকেশন, এনি এডিটিভ ভ্যালু ইন ডিসিশন মেকিং ইজ আনসার্টেন, ক্যান বি ডান ফর এক্সক্লুশন কোরোনারি ইন পেশেন্ট হু আর এট লো রিস্ক অফ রিঅপারেটিভ, মানে এগুলো ওই সাধারণ ইন্ডিকেশনের মতো, যেগুলো লো রিস্ক অফ এথেরোস্ক্লেরোসিস তাদেরকে করা যেতে পারে যে আপনার কোরোনারি ডিজিজ নাই। কার্ডিয়াক ক্যাথেটারাইজেশন ইন্ডিকেশন অফ ফর প্রি অপারেটিভ করোনারি অ্যাঞ্জিওগ্রাফি অ্যান্ড রিভাসকুলার আর সিমিলার ইন দ্য নন সার্জিক্যাল সেটিং, কার্ডিয়াক ক্যাথেটারাইজেশন ডাজ নট হ্যাভ এ রোল ইন প্রি অপারেটিভ রিস্ক ম্যানেজমেন্ট এক্সেপ্ট স্মল সাবসেট অফ পেশেন্ট, করোনারি রিভাসকুলার শুড নট বি পারফর্ম সোনলি টু রিডিউস অপারেটিভ রিস্ক ফর আনাদার প্রসিডিওর অ্যান্ড হ্যাজ নট প্রুভড বেনিফিশিয়াল ইন কন্ট্রোল ক্লিনিক্যাল ট্রায়াল ইফ ইন্ডিকেটেড অফ ইটস ওন রিভাসকুলার পেশেন্ট বিফোর ইলেকটিভ সার্জারি, মানে যদি দেখা যায় যে তার ক্যাথেটারাইজেশন ইন্ডিকেশন আছে তখনই আমরা করব, আমরা রুটিনলি ক্যাথ করার কোনো প্রয়োজন নেই। যদি তার দেখা যায় তার প্রয়োজন আছে, তার ওই ইসকেমিক হার্ট ডিজিজ কিংবা কারণে তার কিংবা অন্য মাল্টিপল হার্ট ডিজিজ কারণে তার প্রয়োজন আছে, তখন আমরা ক্যাথেটারাইজেশন করব, আমাদের রুটিনলি করার কোনো প্রয়োজন নেই। এখানে আছে ইন্ডিকেশন, করোনারি অ্যাঞ্জিওগ্রাফি ইন্ডিকেশন দেওয়া আছে, প্লাস থ্রি হলো নো বেনিফিট, রুটিন প্রি অপারেটিভ করোনারি অ্যাঞ্জিওগ্রাফি ইজ নট রিকমেন্ডেড, ইন্ডিকেশন অফ ফর প্রি অপারেটিভ করোনারি অ্যাঞ্জিওগ্রাফি অ্যান্ড রিভাসকুলেশন আর সিমিলার টু দোজ ফর দ্য নন সার্জিক্যাল সেটিং প্লাস ওয়ান, এটা হলো ইউরোপিয়ান সোসাইটি অফ কার্ডিওলজি রিকমেন্ডেশন, আর্জেন্ট অ্যাঞ্জিওগ্রাফি ইজ রিকমেন্ডেড ইন পেশেন্ট উইথ একুট এক্সটিনগুইশন এম আই রিকোয়ারিং নন আর্জেন্ট নন কার্ডিয়াক সার্জারি, আর্জেন্ট অর আর্লি ইনভেসিভ স্টিডিজি ইজ রিকমেন্ডেড ইন পেশেন্ট উইথ নন এক্সটিনগুইশন এম আই রিকোয়ারিং নন আর্জেন্ট নন কার্ডিয়াক সার্জারি অ্যাকর্ডিং টু দিস অ্যাসেসমেন্ট, মানে ওইগুলো হলে তখন সার্জারি পোস্টপোন করে আমরা তখন কার্ডিয়াক, কারণ এটার তো রিস্ক অনেক বেশি, এটা তো অনেক মানে যেগুলা নন কার্ডিয়াক নন আর্জেন্ট থেকে এটার গুরুত্ব বেশি, মানে এটা আগে করবো আমরা যদি কার্ডিয়াক ইভেন্ট কোনো হয়, এক্সটিনগুইশন নন এক্সটিনগুইশন এমআই কিংবা যদি মায়োকার্ডিয়াল ইসকেমিয়া পাওয়া যায়, প্রি অপারেটিভ অ্যাঞ্জিওগ্রাফি ইজ রিকমেন্ডেড ইন পেশেন্ট উইথ প্রোভেন মায়োকার্ডিয়াল ইসকেমিয়া অ্যান্ড আনস্টেবিলাইজ চেস্ট পেন, তখন আমরা ওই সার্জারি সেরে এগুলো করব, এই অ্যাঞ্জিওগ্রাফি এবং রিভার্স কন্ডিশন, কিন্তু প্রিঅপারেটিভ অ্যাঞ্জিওগ্রাফি ইজ নট রিকমেন্ডেড ইন কার্ডিয়াক স্টেবল পেশেন্ট ইজ আন্ডারগোয়িং লো রিস্ক সার্জারি, প্রয়োজন ম্যানেজমেন্ট। ম্যানেজমেন্ট হলো দুই ধরনের ম্যানেজমেন্ট হলো, একটা হলো স্টেপ ওয়াইজ অ্যাপ্রোচ, একটা হলো ডিজিজ স্পেসিফিক অ্যাপ্রোচ। স্টেপ ওয়াইজ অ্যাপ্রোচে আমেরিকান কার্ডিওলজিতে এখানে একটা চার্ট আছে, চার্ট অনুযায়ী আমরা যদি দেখি বেশ বা চার্ট চার্টে আছে এখানে আছে দেখা যাচ্ছে যে যদি ইমার্জেন্সি সার্জারি প্রয়োজন পড়ে, পেশেন্ট শিডিউল ফর সার্জারি উইথ নোন অর রিস্ক ফ্যাক্টর অফ করোনারি ডিজিজ, তাইলে আমরা সার্জারির সময় আমরা রিস্ক এস্টিমেশন করব এবং সার্জারিতে চলে যাব। আর যদি দেখা যায় না ইমার্জেন্সি না, এসিএস যদি আমরা সাসপেক্ট করি স্টেপ টু, তাহলে এভালুয়েট অ্যান্ড ট্রিট অ্যাকর্ডিং টু গাইডলাইন ম্যানেজমেন্ট থেরাপি। তারপর এসিএস যদি মনে হয় যে এসিএস হয় নাই, তাইলে আমরা এস্টিমেটেড পেরিওপারেটিভ রিস্ক অফ মেজর অ্যাডভার্স কার্ডিয়াক ইভেন্ট বেসড অন কম্বাইন ক্লিনিক্যাল সার্জিক্যাল রিস্ক, হ্যাঁ এটা স্টেপ থ্রিতে যাব। যদি লো রিস্ক হয় তাইলে নো ফার্দার টেস্টিং দরকার পড়ে না, এলিভেটেড রিস্ক যদি হয় তাহলে লো রিস্ক হলে স্টেপ 4, এলিভেটেড রিস্ক হলে স্টেপ 5।
moderate, repeated dictions of moderate or greater, four than more met of functional capacity, till excellent more than 10, তাইলে প্রসিড টু সার্জারি। আর যদি কি হয় মডারেট টু গুড হয় তাইলেও প্রসিড টু সার্জারি, কিন্তু যদি এরম না হয় বা আননোন হয় তাহলে ফার্মাসিউটিক্যাল টেস্ট টেস্ট করে তারপরে আমরা রিভাসকুলারাইজেশন করবো, যদি অ্যাবনর্মাল পাই স্ট্রেস টেস্টিং এবং পরে সার্জারিতে করব। ডিপেন্ড করলে এটারও অনেক কি আছে, এই যে স্টেপ বাই অ্যাপ্রোচ আমরা কিভাবে কি করব এটা মানে ডিটেলস এখানে আমি বলা আছে। সেটা আস্ক দ্য ফলোয়িং কোয়েশ্চেন, ডাজ দ্য পেশেন্ট নিড ইমার্জেন্সি সার্জারি, ডাজ দ্য পেশেন্ট হ্যাভ এন অ্যাক্টিভ কার্ডিয়াক কন্ডিশন। অ্যাক্টিভ কার্ডিয়াক কন্ডিশন বলতে আচ্ছা এগুলো আছে সব, ইজ দ্য সার্জারি লো রিস্ক, ডাজ দ্য পেশেন্ট স্যাটিসফ্যাক্টরি ফাংশন ক্যাপাসিটি উইদাউট সিম্পটম, ডাজ দ্য পেশেন্ট হ্যাভ ক্লিনিক্যাল রিস্ক ফ্যাক্টর, ইজ মেডিকেল থেরাপি পার পার্টিকুলার বিটা ব্লকার ইন্ডিকেটেড। এই যে এখানে স্টেপ ওয়ান যেটা বলা হয়েছে ইমার্জেন্সি নন কার্ডিয়াক সার্জারি, অপারেশন রুমে চলে যাবো আমরা, কারণ তার ইমার্জেন্সি সার্জারি ইমার্জেন্সি, ইমার্জেন্সি মানে লিম্ব লাইফ ইজ থ্রেটেন্ড ইফ নট ডান উইদিন সিক্স আওয়ার্স, অপারেশন না করা হয় তাইলে আমরা তখন আর কার্ডিয়াক স্ট্যাটাস তখন সার্জারিতে অপারেশন রুমে গিয়ে আমরা কী করবো, পেরি অপারেটিভ সার্ভেলেন্স করবো এবং পোস্ট অপারেটিভ রিস্ক এক্সপ্লোশন করবো এবং রিস্ক ফ্যাক্টর ম্যানেজমেন্ট করবো। তখন আর কার্ডিয়াক সাইড প্রি অপারেটিভ আমাদের কোনো ইউজ করা নাই, প্রি অপারেটিভ এবং পোস্ট অপারেটিভ আমাদের কার্ডিয়াক সাইড দেখতে হবে। স্টেপ টু হচ্ছে অ্যাক্টিভ কার্ডিয়াক কন্ডিশন, যেটা আমি বলছিলাম যে ওই যে নিড ফর এমার্জেন্সি কার্ডিয়াক সার্জারি যদি হয় তাহলে আমরা দেখবো অ্যাক্টিভ কার্ডিয়াক কন্ডিশন, এটা যদি না থাকে ইমার্জেন্সি সার্জারি যদি না হয়ে থাকে তাহলে আমরা অ্যাক্টিভ কার্ডিয়াক কন্ডিশন আছে কিনা, অ্যাক্টিভ কার্ডিয়াক কন্ডিশন মানে মাইক্রোয়েভ ইনফ্রাকশন যদি হয়ে থাকে 30 দিনের ভিতরে তাহলেও 30 দিন পর্যন্ত এটাকে ধরতে হবে অ্যাক্টিভ কার্ডিয়াক কন্ডিশন, এমআই হওয়ার পরে 30 দিন পর্যন্ত অ্যাক্টিভ কার্ডিয়াক কন্ডিশন, আনস্টেবল অ্যাঞ্জাইনা, সিভিয়ার অ্যাঞ্জাইনা, ডিকম্পেনসেটেড হার্ট ফেলিয়ার ক্লাস 4, সিগনিফিক্যান্ট অ্যারিথমিয়া এবং সিভিয়ার ভালভুলার ডিজিজ, এগুলো সব অ্যাক্টিভ কার্ডিয়াক কন্ডিশন। এগুলো যদি পাই তাহলে আমরা এইভাবে ট্রিট করবো, আমাদের গাইডলাইন অনুযায়ী এগুলো ট্রিটমেন্ট করবো, করে তারপরে আমরা অপারেশন এগুলো ঠিকঠাক করার পরে অপারেশন করবো। স্টেপ টু, স্টেপ থ্রি হলো নিড ফর ইমার্জেন্সি নন কার্ডিয়াক সার্জারি, না এটা ইমার্জেন্সি না, অ্যাক্টিভ কার্ডিয়াক কন্ডিশনও নাই, লো রিস্ক সার্জারি যদি হয় তাইলে আর কোনো কিছু কোনো ইসিজি করারও দরকার নেই, আমরা সরাসরি সার্জারিতে চলে যাবো। ইমার্জেন্সি স্টেপ ফোর হলো ইমার্জেন্সি সার্জারি না, অ্যাক্টিভ কার্ডিয়াক কন্ডিশনও নাই, লো রিস্ক সার্জারি না, কিন্তু ইন্টারমিডিয়েট আর কি রিস্ক সার্জারি, হাই রিস্ক সার্জারি, কিন্তু তার গুড ফাংশনাল ক্যাপাসিটি আছে, আমরা ম্যাট লেভেল গ্রেটার দেন ওই ইকুয়াল টু 4, তখন আমরা সার্জারিতে প্রসিড হয়ে যাব। স্টেপ ফাইভ হলো ফাংশনাল ক্যাপাসিটি যদি লেস দেন 4 আর আননোন তখন আমরা কী কী করবো, মানে লাস্টে দেখলাম ফাংশনাল ক্যাপাসিটিটা ইম্পর্ট্যান্ট, যদি তার ফাংশনাল ক্যাপাসিটি কম থাকে তাহলে থ্রি অর মোর ক্লিনিক্যাল রিস্ক, ক্লিনিক রিস্ক ফ্যাক্টর কী কী আছে, ইসকেমিক হার্ট ডিজিজ আছে, কম্পেনসেটেড পিভিএস হার্ট ফেলিওর আছে, সেরিব্রোভাস্কুলার ডিজিজ আছে, ডায়াবেটিস মেলিটাস, রেনাল ইনসাফিসিয়েন্সি, এগুলো সবগুলোই হলো ক্লিনিক্যাল রিস্ক ফ্যাক্টর। থ্রি অর মোর যদি থাকে এবং ভাস্কুলার সার্জারি হয় তাহলে আমরা কনসিডার করবো টেস্টিং ইফ ইট উইল চেঞ্জ দ্য ম্যানেজমেন্ট, আর ইন্টারমিডিয়েট রিস্ক সার্জারি যেগুলো সেগুলো মানে ভাস্কুলার সার্জারি হলে হাই রিস্ক সার্জারি, ইন্টারমিডিয়েট রিস্ক সার্জারি হলে প্রসিড উইথ প্ল্যান সার্জারি উইথ হার্ট রেট কন্ট্রোল অ্যান্ড অর কনসিডার অফ নন ইনভেসিভ টেস্টিং। ওয়ান টু টু ক্লিনিক্যাল রিস্ক ফ্যাক্টর যদি থাকে এগুলোর মধ্যে তাহলে আমরা ভাস্কুলার সার্জারি হলেও আমরা প্রসিড করবো, ইন্টারমিডিয়েট সার্জারি হলেও প্রসিড করবো, আর নো ক্লিনিক্যাল রিস্ক ফ্যাক্টর প্রসিড উইথ প্ল্যান সার্জারি, তাহলে আমরা ফাংশনাল ক্যাপাসিটি যদি কম থাকে তাহলে রিস্ক ফ্যাক্টর দেখবো, রিস্ক ফ্যাক্টর যদি কোনো রিস্ক ফ্যাক্টর না থাকে তাহলে আমরা সার্জারিতে প্রসিড করে যাবো, আর রিস্ক ফ্যাক্টর থাকলে হ্যাঁ তাইলে আমরা বিশেষ করে তিনটা এবং এর বেশি থাকলে
তখন আমরা দেখব তার হাইজিক সার্জারি করা লাগবে কিনা, করলে তখন কি আমরা টেস্টিং, আমরা বিভিন্ন ধরনের টেস্ট করব। আর যদি দেখা যায় না তিনটার কম আছে, একটা কিংবা দুইটা আছে, এবং হাই রিস্ক সার্জারি কিংবা ইন্টারমিডিয়েট রিস্ক সার্জারি, তাইলে আমরা সার্জারি হার্ট রেট কন্ট্রোল করে আমরা সার্জারিতে একটা টেস্ট করে আমরা সার্জারিতে চলে যাবো। স্টেপ সিক্স, এখানে বলা হয়েছে নন ইনভেসিভ স্ট্রেস টেস্ট রেজাল্ট যদি কি হয়, মানে আমরা স্ট্রেস টেস্ট করে দেখলাম মাল্ড টু মডারেট স্ট্রেস ইনডিসকিমি আছে অথবা নাই, তাইলে সার্জারিতে চলে যাব। আর এক্সটেন্সিভ স্ট্রেস ইনডিসকিমি থাকলে আমরা পেরিঅপারেটিভ ম্যানেজমেন্ট ইজ রিকমেন্ডেড কনসিডারিং দ্য পটেনশিয়াল বেনিফিট অফ দ্য ওভার সার্জারি প্রসিডিওর কম্পেয়ার্ড উইথ দ্য প্রিডিক্টিভ অ্যাডভার্স আউটকাম অ্যান্ড দ্য ইফেক্ট অফ মেডিকেল থেরাপি অ্যান্ড অর করোনারি ডিভাসকুলারাইজেশন। তাহলে আমরা কি কি করব, সিএবিজি করতে পারি, সার্জারি ক্যান বি পারফর্ম উইদিন 12 আওয়ার্স আফটার ইন্টারভেনশন ফর ওল্ড জেনারেশন ডায়াবেটিং স্ট্যান্ড আর উইদিন 6 মান্থ অফ নিউ জেনারেশন ডায়াবেটিং স্ট্যান্ড, অথবা মোর দেন 4 উইক আফটার ইন্টারভেনশন বেয়ার মেটাল স্ট্যান্ড হলে ওয়েল ইন্টারভেনশন থেরাপি শুড বি কন্টিনিউড ফর অ্যাটলিস্ট 4 উইকস। আর বেলুন এনজিওপ্লাস্টি করলে ক্যান বি পারফর্ম মোর দেন 2 উইকস আফটার ইন্টারভেনশন উইথ কন্টিনিউশন অফ স্প্লিন ট্রিটমেন্ট। সুতরাং এগুলা করার পরে তারপর আমরা চালিয়ে দিতে পারবো, সব মানে স্ট্রেস। তাহলে আমরা এখান থেকে আমরা জানলাম স্ট্রেস যদি মানে এক্সটেন্সিভ ইস্কিমিয়া যদি পেয়ে যাই আমরা, তাইলে আমরা প্রথমে ওইটার ট্রিটমেন্ট করবো, প্রয়োজনে বাইপাস অপারেশন করব, পরে পরে আমরা সার্জারি চাই। এখন ডিজিজ স্পেসিফিক হেরো অ্যাপ্রোচ, ডিজিজ স্পেসিফিক অ্যাপ্রোচের মধ্যে আছে করোনারি আর্টারি ডিজিজ, সিস্টেমিক হাইপারটেনশন, ভালভুলার হার্ট ডিজিজ, পোস্টিক হার্ট বা কার্ডিওমায়োপ্যাথি, হার্ট ফেলিওর, কার্ডিয়াক অ্যারিথমিয়া, কনজেন্টাল হার্ট ডিজিজ, পালমোনারি হাইপারটেনশন এবং কার্ডিওভাসকুলার ইনফ্লেটেবল ইলেকট্রোলাইট ডিভাইস সিআইইডি। ডিজিজ স্পেসিফিক অ্যাপ্রোচ, এখন দেখা যায় যে অনেক সময় রুগী আসে বলে বা আমি তো ইন্টারনেটে দেখে আমি আমার 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 মনে হয়েছে আমার এই রোগ, এখন আপনি একটা সেকেন্ড ওপিনিয়ন দেন। হ্যাঁ, অনেক রুগী আছে আতেল রুগী এগুলো আসে বলবে আপনার কাছে। হ্যাঁ, তো এখানে সুন্দর বলা হয়েছে ওয়ার্নিং, পেশেন্ট উইল বি চার্জ এক্সট্রা ফর অ্যানোয়িং দ্য ডাক্তার উইথ এনি সেলফ ডায়াগনোসিস গটেন অফ দ্য ইন্টারনেট। নোটিশ জুলাই রাখছে যে এক্সট্রা চার্জ করা হবে। আচ্ছা, করোনারি আর্টারি ডিজিজ, আমরা ইসকেমিক কার্ডিওভাসকুলার ডিজিজ, এটা কি কি হইতে পারে, এনজাইনা হইতে পারে, মাইগ্রেন ইনফেকশন হইতে পারে, পোস্ট পিসিএ হইতে পারে, পোস্ট সিপিডি। স্টেবল স্ট্যাটাস লো রিস্ক স্ট্রেস টেস্ট রেজাল্ট অর এমপিআই, তাহলে আমরা সার্জারিতে চলে যাবো এবং মেডিসিন অ্যাডজাস্ট করে আমরা সার্জারিতে চলে যাবো যদি স্টেবল পেশেন্ট থাকে। হ্যাঁ, এই পেশেন্টগুলো যদি স্টেবল থাকে, তাহলে যদি আমার মনে হচ্ছে যে কনফিউশন থাকে, তাহলে আমি স্ট্রেস টেস্ট অথবা এমপিআই করে আমি কনফার্ম হয়ে স্টেবল কিনা কনফার্ম হয়ে তারপরে আমরা সার্জারি করলাম, যদি কনফিউশন অ্যারাইজ করে। আর যদি দেখা যায় তার মানে এসিএস ক্লাস 3-4 এনজাইনা অথবা হাই রিস্ক স্ট্রেস এমপিআই মোর দেন 20-30%, তাইলে আমরা সার্জারি পোস্টপোন করবো এবং আগে ওইটা ট্রিটমেন্ট করবো, ইস্কিমিক হার্ট ডিজিজ ট্রিটমেন্ট করবো। হিস্ট্রি অফ রিসেন্ট এমআই উইদিন 6 মান্থ প্রিডিক্টিভ অফ মেজর অ্যাডভার্স কার্ডিয়াক ইভেন্ট ওয়েট অ্যাটলিস্ট 60 ডেজ আফটার এমআই। 6 মাসের মধ্যে সাধারণত মেজর কার্ডিয়াক ইভেন্ট হয়, তবে মিনিমাম 60 দিন, মানে এমআই হওয়ার পরে মাইগ্রেন ইনফেকশন হওয়ার পরে মিনিমাম 60 দিন ওয়েট করা উচিত যে কোনো একটা মানে সার্জারি করার আগে। সিস্টেমিক হাইপারটেনশন বলা হয়েছে যে ইলেকটিভ সার্জারি বেটার আন্ডারগো সার্জারি হয় ব্লাড প্রেশার লেস দেন 140/90, যদি সিভিয়ার হাইপারটেনশন থাকে ইট শুড বি
16 ডিগ্রি পারফেকশন মোর দেন 80 অর 180, ডাস্ট পারফেকশন 110, তাইলে আমরা এটা কন্ট্রোল করে আমরা অপারেশন করি। ভালভুলার হার্ট ডিজিজ দেখা গেছে, ইনক্রিজ পেরিওপারেটিভ কার্ডিওভাস্কুলার রিস্ক, রিস্ক ইজ হাইলি ভেরিয়েবল, কি শো অ্যাসেস সিভিয়ারিটি অফ সিম্পটম, আমরা লেফট সাইডের ভালভে বেশি কি হয় মানে রিস্ক থাকে দেন রাইট সাইডের ভালভ, এক্সপেন্সিভ থাকতে বেশি রিস্ক দেন রিগার্জিটেশন, সিমটোমেটিক হলে রিস্ক বেশি দেন সিমটোমেটিক, সিভিয়ার রিস্ক বেশি মানে টু মডারেট, এলবি ডিসফাংশন রিস্ক বেশি গুড এলবি ফাংশন, এইগুলা সবগুলো আমরা দেখবো। হলগুলো হার্ট ডিস থাকলে কি পয়েন্টগুলো আমরা দেখবো, এখানে আপনার ক্লিনিক্যাল সিমটম সাইন ইনভেস্টিগেশন সব করা লাগবে আমাকে আর কি, এগুলো বাইর করার জন্য, বাইর করার পরে তারপরে আমি বুঝবো আমার রিস্ক অ্যাসেস করতে পারবো। মাল্টি মডারেট গ্লোবাল হার্ট ডিজিজ ক্যান টলারেট নন কার্ডিয়াক সার্জারি, এসএমএল আন্ডারগো ইলেকটিভ নন কার্ডিয়াক সার্জারি ইভেন উইথ সিভিয়ার ভালভুলার হার্ট ডিজিজ উইথ ক্লোজ পেরিওপারেটিভ মনিটরিং। এসএমডি পেশেন্ট মানে যা দিলে এসএমডোমেটিক বলতে ভালভুলার হার্ট ডিজিজে মোস্ট কমন হয় এরিথমিয়া হয় আর ডিসফাংশন হয় আর পালমোনারি হাইপারটেনশন, এগুলো যদি মানে কি হয় মানে সিভিয়ার ভালভুলার হার্ট ডিজিজ হওয়ার পরেও যদি দেখা যায় তার কোনো সিমটম নাই, তাইলেও আমরা ক্লোজ পেরিওপারেটিভ মনিটরিং করে করে আমরা নন কার্ডিওভ সার্জারি যেতে পারি। এখানে ওই বলা হয়েছে ভালভুলার হার্ট ডিজিজ হলে সিভিয়ার অ্যাওর্টিক মানে বেলুন অ্যাওর্টিক ভালভ ভালভোটোমি টিএভিআর অ্যাওর্টিক ভালভ রিপ্লেসমেন্ট, সিভিয়ার এমএস হলে বিএমবি মানে বেলুন মেট্রোম অথবা মেট্রোম ভালভ রিপ্লেসমেন্ট, সিভিয়ার এমআরএআর হলে এগুলো হলো সার্জিক্যাল প্রসিডিওর, এগুলো আমরা করবো। সিভিয়ার এখানে কিন্তু মাইল টু মডারেট নেই, সিভিয়ার ক্ষেত্রে যখন তখন আমরা করবো, এবং ক্লিনিক্যাল ইলেকট্রোকার্ডিওগ্রাফি ইভ্যালুয়েশন ইজ রিকমেন্ডেড ইন অল পেশেন্ট উইথ নোন ফর সাসপেক্টেড ভালভুলার হার্ট ডিজিজ হু আর শিডিউল ফর ইলেকটিভ ইন্টারমিডিয়েট ও হাই রিস্ক নন কারেক্ট সাইড, এটা হলো প্লাস ওয়ান ইন্ডিকেশন রিফারেন্স কার্ডিওগ্রাফি। তো আমরা আরও আছে অ্যাওর্টিক ভালভ রিপ্লেসমেন্ট ইজ রিকমেন্ডেড ইন সিমটোমেটিক পেশেন্ট উইথ সিভিয়ার অ্যাওর্টিক স্টেনোসিস হু আর শিডিউল ফর ইলেকটিভ নন কার্ডিয়াক সার্জারি প্রোভাইডেড দ্যাট দে আর নট এট হাই রিস্ক অফ অ্যান অ্যাডভার্স আউটকাম ফ্রম ফর ভালভুলার সার্জারি, এটাও প্লাস ওয়ান ইন্ডিকেশন। অ্যাওর্টিক ভালভ সবচেয়ে ডেঞ্জারাস হলো অ্যাওর্টিক ভালভ সিভিয়ার এএস, এটা হলো সবচেয়ে ডেঞ্জারাস। এরকম আমেরিকান কলেজ অফ কার্ডিও রিকমেন্ডেশন আছে, প্রস্টেটিক হার্ট ভালভে আছে, পেশেন্ট হু হ্যাভ প্রস্টেটিক ভালভ ক্যান আন্ডার গো নন কার্ডিয়াক সার্জারি উইদাউট এডিশনাল রিস্ক অ্যাভয়েডেড দ্যাট দেয়ার ইজ নো এভিডেন্স অফ ভালভ অর ভেন্টিকুলার ডিসফাংশন। প্রস্টেটিক ভালভ থাকলে যদি আমরা কি করবো ভালভ এবং ভেন্টিকুলার ডিসফাংশন আমরা ইকো করে দেখতে পারি, ইকো করলেই সাফিসিয়েন্ট ভালভ অর ভেন্টিকুলার ডিসফাংশন দেওয়ার জন্য, এই জন্য আমরা ইকো রিকমেন্ডেশন করি, ইকো যদি ভালো পাওয়া যায় তাহলে আমরা আর কোনো করার প্রয়োজন নেই। মেজর প্রবলেম ইজ এ নিড ফর দ্য মডিফিকেশন অফ অ্যান্টিকোগুলেশন রেজিম অ্যান্ড প্রোফাইলেক্সিস অফ ফর ইনফেক্টিভ অ্যান্ডোকার্ডাইটিস, হ্যাঁ এটা খুব ইম্পর্টেন্ট, ইনফেক্টিভ অ্যান্ডোকার্ডাইটিস প্রোফাইলেক্সিস দিতে হবে, হ্যাঁ এবং অ্যান্টিকোগুলেশন রেজিমটা মডিফিকেশন প্রয়োজন পড়তে পারে। কার্ডিওমায়োপ্যাথি ডাইলেটেড কার্ডিওমায়োপ্যাথি যদি আমরা পাই তাহলে এটা ওয়ান ইন থাউজেন্ড কেস হয়। অপটিমাইজ ফ্লুইড অ্যাডমিনিস্ট্রেশন, অ্যাভয়েড মায়োকার্ডিয়াল ডিপ্রেশন, সিভিয়ার কেসেস ক্যান মে নিড এক্সট্রা কর্পোরিয়াল মেমব্রেন অক্সিজেনেশন, মেকানিক্যাল সাপোর্ট ট্রান্সপ্লান্ট সবচেয়ে মানে বাজে যেটা কার্ডিওমায়োপ্যাথি ডাইলেটেড কার্ডিওমায়োপ্যাথি, ইভেন
एक्सट्रा कॉर्पोरियल मेम्ब्रेन ऑक्सीजन दाखिल ट्रांसप्लांट दाखिल रेस्ट्री भी कार्डियोमायोपैथी एमाइलोडोसिस सार्कोइडोसिस हेमोक्रोमेटोसिस होले प्रिलोड एंड हार्ट रेट डिपेंडेंट হ্যাঁ, প্রিলোডটা যাতে বেশি না পড়ে, হার্টটা যাতে বেশি না হয়, এই এইভাবে আমরা পেরি অপারেটিভ ভাবে এবং পোস্ট অপারেটিভ সবসময় আমরা এগুলা অ্যাসেস করে করে যদি প্রিলোড বেশি হয়ে যায় তাহলে সাডেন হার্ট ফেলিওর ডেভেলপ করতে পারে। হ্যাঁ, হার্ট রেট বেশি হলো একই অবস্থা হাইপারটপিক অবস্ট্রাক্ট অবস্ট্রাক্ট এখানেও দেখা গেছে প্রিলোড এবং হার্ট রেট ডিপেন্ডেন্ট অ্যাভয়েড ওভার ডায়ালিসিস হাইপোভলিউমিয়া peripheral vasodilation and use of inotrope যতটুকু পারা যায় এগুলো অ্যাভয়েড করতে হবে। হাইপোভলিউমিয়া যাতে না হয় খেয়াল রাখতে হবে। peripheral dilatation vasodilation এমন কোন ড্রাগ দেবো না যাতে peripheral vasodilation তাহলে obstruction বেড়ে যাবে। peripheral vasodilation হলে হাইপোভলিউমিয়া হলে obstruction বেড়ে যাবে, inotrope হলে obstruction বেড়ে যাবে। হ্যাঁ, এইগুলো আমরা খেয়াল করবো। আর arrhythmogenic right ventricular dysplasia হলে ICD আইসিডি যদি না থাকে না মনিটর উপর ভিটি তখন তোমরা এটা এত কি না আরে দেখো ভিটি হয় কিনা কোন সময় প্রি পেরি আর পোস্ট অপারেটিভ সব সময় আমরা এটা কি করে মনিটর করব। কনজেসিভ হার্ট ফেলিওর, কনজেসিভ ডিকম্পোজ হার্ট ফেলিওর ইজ এ কন্ট্রাইন্ডিকেশন টু ইলেকটিভ সার্জারি, মে নিড টু ডু দ্য সার্জারি। স্টেবল পেশেন্ট, স্টেবল পেশেন্ট বলতে নাইহা ক্লাস ওয়ান এন্ড টু মে আন্ডারগো সার্জারি preferably has and with experience in managing high risk patient. Absolute mortality rate is worse than with left ventricular dysfunction less than 30%. Perioperative mortality rate of patient with stable heart failure are not high risk than without heart failure. Cardiac arrhythmia. Symptomatic or hemodynamic significant arrhythmia should be treated before the patient undergo and then cardiac operation. Atrial fibrillation or sustained monomorphic VT, polymorphic VT often indicate underlying heart disease and need evaluation. Ventricular premature contract or non-sustained VT, no worse outcome in the donut required therapy. Asymptomatic conduction system disease such as bundle branch block, bifuscular block, trifuscular block, this does not predict high grade AV block, does not by itself mandate prophylaxis, TPM. ট্রাইভিসকুলার ব্লক কিংবা এগুলো দেখলে আমরা টিপিএম লাগবে বলার দরকার নেই, এগুলো প্রয়োজন নেই। এগুলো কনজেন্টাল হার্ট ডিজিজ ইন অ্যাডাল্ট ওয়ান ডিফেক্ট ইজ সিম্পল পেশেন্ট ওয়েল কম্পেনসেটেড রিস্ক মে বি কোয়াইট লো, সিম্পল এএসডি আছে পেশেন্ট ওয়েল কম্পেনসেটেড কোনো প্রয়োজন নেই তার পেশেন্টকে সরাসরি অপারেশন করতে পারবে যদি পেশেন্ট কম্পেনসেটেড থাকে ওয়েল কম্পেনসেটেড থাকে। পেশেন্ট পপুলেশন দ্যাট এবল টু বি হাই রিস্ক সাইনোটিক কনজেন্টাল হার্ট ডিজিজ, আইসেনমেজার সিন্ড্রোম, পালমোনারি আর্টারি হাইপারটেনশন, মডারেট টু সিভিয়ার, ক্লিনিক্যালি হার্ট ফেলিওর, সিগনিফিকেন্ট ভিটি অ্যারিথমিয়া, এগুলো সবগুলাই কনজেন্টাল হার্ট ডিজিজের সিকিউরি আলটিমেটলি ডেভেলপ করে। এইগুলো আমরা দেখুন কনজেন্টাল হার্ট ডিজিজ অ্যাডাল্টের ক্ষেত্রে আমরা এগুলো দেখবো যে এগুলো হয়েছে কিনা, সাইনোসিস হয়েছে কিনা, আইসেনমেজার সিন্ড্রোম ডেভেলপ হলো কিনা, পালমোনারি হাইপারটেনশন ডেভেলপ হলো কিনা, এটা ভালো বোঝা যাবে ইকো করলে। ক্লিনিক্যালি হার্ট ফেলে ডেভেলপমেন্ট কিন্তু না কিংবা সিগনিফিকেন্ট অ্যারিথমিয়া ডেভেলপ হলো কিনা, এগুলো যদি ডেভেলপ না করে তাহলে পেশেন্ট ওয়েল কম্পেনসেটেড, পেশেন্টকে আমরা বলবো যান না আপনি করতে পারেন অপারেশন, লো রিস্ক। এগুলো পালমোনারি হাইপারটেনশন খুব মানে সবচেয়ে ডেঞ্জারাস একটা, পালমোনারি হাইপারটেনশন শুড বি অ্যাভয়েডেড আনলেস অ্যাবসলিউটলি নেসেসারি। পালমোনারি হাইপারটেনশন দেখেন আর্টেরিয়াল হাইপারটেনশন মাত্র মোর দেন 25 মিলিমিটার হলেই অ্যাট্রেস হলেই বলছে দি শুড বি অ্যাভয়েডেড আনলেস অ্যাবসলিউটলি। ইনক্রিজ পোস্ট অপারেটিভ কমপ্লিকেশন, রাইট হার্ট ফেলিওর, পালমোনারি হাইপারটেনশন ক্রাইসিস অ্যান্ড ইনক্রিজ মর্টালিটি, ডিগ্রি অফ পালমোনারি হাইপারটেনশন, ডিগ্রি অফ রাইট ভেন্ট্রিকুলার ডিসফাংশন নাইহা ক্লাস ডিটারমাইন দ্য আউটকাম, অপটিমাইজেশন অফ ট্রিটমেন্ট রেজিম বিফোর সার্জারি ইন এ সেন্টার অ্যাপ্রোপ্রিয়েট এক্সপার্টাইজ এজেন্সি। দেখা যায় ফ্লুইড শিফট হয় অপারেশনের পরে, অপারেশনের সময় এবং বিভিন্ন ধরনের ক্যাটাগরিমের সার্চ সব মিলে পালমোনারিটেশন খুব বাজে আউটকাম। এখানে আমেরিকান কলেজ অফ কার্ডিওলজির একটা রিকমেন্ডেশন আছে ক্রনিক ক্লাস ওয়ান রিকমেন্ডেশন, ক্রনিক পালমোনারি ভাস্কুলার ডিজিজ টার্গেটেড থেরাপি
phosphodiesterase type 5 inhibitor or endothelin receptor antagonist or postamide should be continued unless contraindicated or not tolerated in patients with pulmonary hypertension who are undergoing non-cardiac surgery. Class 1. Class 2A, unless the risk of delay outweigh the potential benefit, preoperative revolution by a pulmonary hypertension species before non-cardiac surgery can be beneficial for patients with pulmonary hypertension, particularly for those with feature of increased perioperative risk. Pulmonary hypertension is a specialist classification. Ora regular assess kore tarpore other assessment proyojon. Cardiovascular implantable electrical device. এগুলোর মধ্যে আছে কি কি আছে পেসমেকার আছে আইসিটি আছে সিআরটি আছে এগুলোকে সবগুলোকে বলে কার্ডিওভাস্কুলার ইমপ্ল্যান্টেবল ইলেকট্রনিক ডিভাইস তো এগুলা শুড এনকম্পাস নট অনলি প্রোগ্রামিং বাট অলসো আন্ডারলাইন কার্ডিয়াক কন্ডিশন মেইন ইস্যু হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারফারেন্স এগুলা থাকলে এমন কোনো অসুবিধা নাই কিন্তু ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারফারেন্সে ওই যে বিভিন্ন সময় সার্জারির সময় ওই পোলারাইজেশন করে ওই তখন হোয়াট হ্যাপেন পেসমেকার মে বি ওভার সেন্স অর ইনহিবিটেড অ্যান্ড এটিপি ফাংশন অফ আইসিডি মে আইদার বি ইনহিবিটেড বা ফার্স্ট এইড টেকে দিতে ডিভাইস রিসেপ্ট হতে পারে প্রিঅপারেটিভ ফার্মাকোথেরাপি As a specific risk reduction strategy in preoperative period, additional for optimization of medical therapy is essential. Medical therapy ki ki ase? The cardiac medical therapy, the beta blocker, statin, ACI, ARB, antiplatelet therapy, anticoagulant therapy, calcium channel blocker, drug for prophylaxis for infective endocarditis. Beta blocker. Systemic review suggests that perioperative use of beta blocker was associated with reduction of perioperative myocardial ischemia, non-fatal MI, non-fatal cardiac arrest. But consistent and clear association exists between beta blocker administration and more incidence of all-cause mortality, bradycardia and hypotension is true. মানে আগে থেকে পেয়ে আসতেছে তাকে আমরা চালাই যাবো নতুন করে যে বিশেষ করে এজড মানুষের বিটা ব্লকার অ্যাডমিনিস্ট্রেশনটা রিস্কি হবে বিশেষ করে হাইপোটেনশন ব্যাটিকার্ডিয়া স্ট্রোক এগুলো এখানে আছে বিভিন্ন ট্রায়াল আছে বিটা ব্লকারের উপর ট্রায়াল পেরিওপারেটিভ বিটা ব্লক ব্লকেড অন পোস্ট অপারেটিভ মর্টালিটি অ্যান্ড নন ফেটাল মাইক্রোলিন মানে 6টা ট্রায়াল দেওয়া আছে নাম্বার অফ পেশেন্ট লাস্টে পয়েস পিওআইসি সবচেয়ে বেশি পেশেন্ট কি হচ্ছে মেটোপ্রল দিয়ে করছে সার্জারি আরম্ভ হওয়ার 2 থেকে 4 ঘন্টা আগে দিয়েছিল 30 দিন পরে এটার এফেক্ট দেখছে অ্যাকর্ডিং টু কার্ডিয়াক রিস্ক যাই হোক এটা একটা ট্রায়াল কি আছে আপনার পড়ে নিয়ে অ্যাব্রাপ্ট উইথড্রল অফ লং টার্ম বিটা ব্লকার ইজ হার্মফুল অ্যান্ড ডিসকারেজড হঠাৎ করে বিটা ব্লকার লং টার্ম অপারেশন আগে এটা ডিসকন্টিনিউ করা যাবে না কন্টিনিউ ইফ অলরেডি অন বিটা ব্লকার কনসিডারেশন ইন্টারমিডিয়েট অর হাই রিস্ক সার্জারি মোর দেন 2 ডিভাইস কার্ডিয়াক রিস্ক ফ্যাক্টর আছে যাদের ইফ ইন্ডিকেটেড ফর লং টার্ম ইউজ অ্যাজ ফর এক্সাম্পল সিস্টোলিক হার্ট ফেলিওর ডাজ নট নেসেসারি নিড টু স্টার্ট প্রিঅপারেটিভ কোনো স্টার্ট করা দরকার নেই প্রিঅপারেটিভ বিটা ব্লকার থেরাপি চয়েস অফ বিটা ব্লকার হচ্ছে বিটা ওয়ান সিলেক্টিভ ব্লকার রেটিনল অর এপিসিপ্রোলন ডোজ হচ্ছে শুড বি আপ টাইট স্টার্টিং উইথ লো ডোজ টার্গেট হার্ট রেট হচ্ছে 60 to 70 টার্গেট বিপি হচ্ছে 60 মোর দেন 100 ডিউরেশন হচ্ছে অ্যাট লিস্ট 2 to 7 ডেজ প্রায়র টু সার্জারি উইথ পসিবিলিটি 30 ডেজ যদি স্টার্ট দিতে হয় তাহলে আমরা এইভাবে আমরা স্টার্ট দেবো আমরা টার্গেট হার্ট রেট এবং টার্গেট বিপিটা খেয়াল রাখবো খেয়াল রেখে লো ডোজ দিয়ে স্টার্ট দিতে হবে এবং মিনিমাম 2 থেকে 7 দিন আগে স্টার্ট দিতে হবে এবং বিটা ওয়ান সিলেক্টিভ ব্লকার বিশেষ প্রবলেম অনেক ভালো এটি 24 আওয়ার কভারেজ নাই বিশেষ প্রবলেম কভারেজটা ভালো ক্যালসিয়াম চ্যানেল ব্লকার
Tendermocholesterol shows reduction of acetomegaly ischemia and SPD. May be considered in patients who do not tolerate bicarbolocar. Dilutegium preferred, nifedipine contraindicated. ACE inhibitor muscular benefit, protection harm, carries a risk of hypotension under anesthesia. Better to discontinue more than 24 hours before surgery if necessary, reasonable to continue with under close monitoring. It is not a ACI inhibitor among ARB, someone a recommendation of 2A. Continuation of ACI, European Society of Cardiology will say continuation of ACI inhibitor and ARB under close monitoring should be considered during non cardiac surgery in stable patients with heart failure and LVD systolic dysfunction. Initiation of ACE inhibitor or ARB should be considered at least 1 week before surgery in cardiac stable patient with heart failure and LVD systolic dysfunction. Transient discontinuation of ACE inhibitor or ARB before non cardiac surgery in hypertension patient should be considered. Shop 2A class indication. American College of Cardiology. Indication glass, condition, SE inhibitor, and ARB, pitopril is reasonable. And if it's an ARB before surgery, it is able to restart as soon as clinically feasible for severity. You want to go to the heart, is it? So, the third is study. Dual antiplatelet therapy. Delay elective non cardiac surgery until completion of full course of delay corpo. Course আছে double antiplatelet therapy একটা course আছে course টা হলো কোরোনারি স্টেন্ট হলো 6 মান্থ বিফোর ইন্টারেকশন অফ ওয়েদার বি বেয়ারমেটাল স্টেন্ট অর ডাইলুটিং স্টেন্ট বেলুন অ্যানজিওপ্লাস্টি হলো 14 দিন মিনিমাম হলো চালু এটা হলো কোর্স বেয়ারমেটাল স্টেন্ট হলো 30 ডেজ And we have done the 12 month plus 1, 3 to 6 months if need. Poison plus 2B indication. Hello, Abe. Egg botcher. If you need to discontinue, the amount of surgery as well, the 40 away. Discontinue are either bleeding disorder on a beshi. Amake discontinue got away. Double antiplatelet therapy. তাইলে আমরা সার্জারি কানার বিলেট ফর লঙ্গার পিরিয়ড রিক্স অফ ব্লিডিং সার্জারি তখন আমরা দেখব সার্জারি ডিলে করার থেকে রিক্সটা মানে পেশেন্টে বেশি হয়ে যায় দেন স্টেন থ্রম্বোসিস তখন আমরা পসিবল ট্রাই টু কন্টিনিউ ডিএপিটি ইন পিএ পরে পিরিয়ড বাট ইফ ডিএপিটি কন্টিনিউ নট পসিবল দেন কন্টিনিউ অ্যাসপিরিন অ্যাসপিরিন আমরা কন্টিনিউ করব স্টপ দ্য প্রাসুগ্রাল টিকাগ্রাল কলপিডোগ্রিল এটা কয়দিন আগে 7 দিন আগে প্রাসুগ্রাল টিকাগ্রাল আর কলপিডোগ্রিল হচ্ছে 5 দিন আগে আমরা ডিসকন্টিনিউ করবো এবং তারপরে সার্জারি করার 24 থেকে 72 ঘন্টার মধ্যে আবার লোডিং ডোজ দিয়ে আবার আমরা এই প্রাসুগ্রাল টিকাগ্রাল আর কলপিডোগ্রিল আবার স্টার্ট দিই কিন্তু স্প্রিং বন্ধ করবো আমরা যাদের যারা ডিএপিটি পায় ডাবল অ্যান্টিপিটি এখানে আমেরিকান কলেজ অফ কার্ডিওলজি একটা চার্ট আছে স্ট্যান্ডার্ড ওই জায়গাগুলো আমি বললাম ওগুলো এখানে প্লাস ওয়ান টু এগুলো দেওয়া আছে আর কি হাই থ্রম্বোটিক রিস্ক ইফ দ্য রিস্ক অফ স্টেন থ্রম্বোসিস ইজ ভেরি হাই উইথ সিভিয়ার কনসিকুয়েন্স লেফট মেইনে থ্রম্বোস প্রক্সিমাল এডিতে কি দেওয়া আছে ডায়াবেটিক স্টেপ দেওয়া আছে থ্রম্বোসিস হয়ে যায় হাই এবং সিভিয়ার কনসিকুয়েন্স খুব সিভিয়ার হইতে পারে তখন আমরা কী করতে পারি ব্রিজিং থেরাপি করতে পারি ব্রিজিং থেরাপি কি তুমি গ্লাইকোপ্রোটিন 2B3A ইনহিবিটর আর ক্যানাগ্রেলল এগুলো আমরা ইউজ করতে পারি এই যেখানে আছে ইন্ডিপেন্ডেন্ট থেরাপি রিকমেন্ডেশন আছে যদি রিকমেন্ডেড স্ক্রিন বি কনসিডার্ড কন্টিনিউ ফর 4 উইকস আফটার bare metal stent implantation for 3 to 12 months after
diagnosing is unless the risk of life-threatening surgical bleeding on aspirin is unacceptably high. ব্লিডিং রিস্কটা আমরা দেখবো, যদি দেখা যায় খুব বেশি ব্লিডিং রিস্ক তাইলে আমরা, যদি না থাকে তাইলে আমরা অ্যাসপিরিন কন্টিনিউ করব। ক্লাস ওয়ান। ক্লাস টু বি হচ্ছে কন্টিনিউশন অফ অ্যাসপিরিন ইন পেশেন্ট প্রিভিয়াসলি দাস ট্রিটেড মে বি কনসিডার্ড ইন এ প্রি অপারেটিভ পিরিয়ড অ্যান্ড শুড বি বেসড অন এন ইন্ডিভিজুয়াল ডিসিশন দ্যাট ডিপেন্ড অন দ্য প্রি অপারেটিভ ব্লিডিং রিস্ক অ্যাভয়েডেড এগেনস্ট দ্য রিস্ক অফ থ্রম্বোটিক কমপ্লিকেশন। ডিসকন্টিনিউশন অ্যাসপিরিন থেরাপি ইন পেশেন্ট প্রিভিয়াসলি ট্রিটেড উইথ ইট শুড বি কনসিডার্ড ইন দোজ ইন হোম হিমোস্টেসিস ইজ অ্যান্টিসিপেটেড টু বি ডিফিকাল্ট টু কন্ট্রোল ডিউরিং সার্জারি। তখন আমি অ্যাসপিরিন ডিসকন্টিনিউ করব যখন তার মানে ব্লিডিং বন্ধ করা খুব ডিফিকাল্ট হবে অপারেশনের পর, তখন আমি বন্ধ করব। এখানে ফ্লোপিডোগুলি সম্বন্ধেও বলা আছে, কন্টিনিউশন অফ ফ্লোপিডোগুলো প্রসিডিউরাল যেগুলো ওগুলো সম্বন্ধে বলা হচ্ছে যে এগুলো শুড বি কনসিডার্ড ফর পরফরমেন্স আফটার ব্যারোমিটার স্ট্যান্ড ইন 3 to 12 মান্থস আফটার ডায়াবেটিং স্ট্যান্ড আনলেস দ্য রিস্ক অফ লাইফ থ্রেটনিং সার্জিক্যাল ব্লিডিং অন দিস এজেন্ট ইজ আনলেস আনএক্সেপ্টেবলি হাই। টু এ the procedural regular there who need to undergo surgery cessation of ticagrelor and clopidogrel and for 7 days in case of procedural if clinically feasible should be considered unless the patient is at high risk of an ischemic event. Anticoagulation management hello প্রথমে risk of the procedure দেখবো, immediate and postoperative bleeding risk, mode of anesthesia is very intrathecal, patient increasing risk of stroke, charts score করে আমরা দেখব risk of stroke কেমন, thrombotic risk versus hemorrhagic risk এটাও আমরা দেখব, surgery with low risk for serious bleeding, no need to hold an anticoagulant, surgery with high risk for bleeding, need to hold anticoagulant. How long to hold anticoagulant? Usually about 4 doses. Warfarin, typically 5 days, INR lacks of less than 1.5. Dabigatran, hold 2 days, that is skip 4 doses. Hold 4 days if kidney clearance less than 2. Rivaroxaban, 2 days. Efixaban, 2 days. Edoxaban, 2 days. 2 doses. Resume when hemostasis is secured 48 to 72 hours if high risk bleeding. 24 hours is lower bleeding risk. Bleeding risk আমরা দেখব সার্জারি সার্জারির সঙ্গে কনসার্ন করে সার্জারি সংশ্লিষ্ট সার্জন বলতে পারবে ব্লিডিং রিস্ক কেমন। ব্লিডিং রিস্ক বেশি থাকে তাহলে আমরা 2 থেকে 3 দিন আমরা কি করবো ডিলে করবো, আর যদি বলে না রিস্ক লো তাহলে 24 ঘন্টা পরে আবার আমরা এগুলো স্টার্ট দিয়ে দিই অ্যান্টিকোয়েলস। Anticoagulation management of the risk of thrombosis is high, patient may need bridging therapy. When to bridge patient with high risk of thrombosis, attribution with charge score more than 4 or more. Mechanical posterior heart valve, mitral valvular repair within the past 3 months. Recent venous thromboembolism within past 3 months. With low molecular weight heparin or unfixed heparin, hold low molecular heparin at least 12 hours prior to procedure. Hold heparin, unfractionated heparin at least 4 hours pre-procedure. This is an important point. Cardiovascular implantable electric device, when we recommend it, magnet on the skin, PPM asynchronous spacing, protect from inappropriate oversensing. ICD suspension of tachycardia detection, inhibition of tachycardia therapy should be on continuous cardiac monitoring, external defibrillator should be available. প্রোগ্রামিং ডিভাইস প্রি এবং পয়সাপাতি প্রোগ্রামিং ডিভাইস আমরা রাখবো, রিপ্রোগ্রামিং ডিভাইস যাতে এগুলা ই থাকে মানে প্রয়োজনে রিপ্রোগ্রাম করা লাগলে করে দেবো। অ্যান্টিকোয়েলেশন ম্যানেজমেন্ট এটা তো আবার চলে আসছে, মোড অফ অ্যানেস্থেসিয়া, মোড অফ অ্যানেস্থেসিয়া মানে একটা কার্টুন দেওয়া হয়েছে যে
anesthesia বলতে দিদি মানে anesthesia হয়েছে সার্জন সার্জনও বলতেছে সে বলে আই উড গিভ মাই চয়েস কারসি হোয়েদার টু পে হসপিটাল বিল অর নট ইজ মাই চয়েস পেশেন্ট বলতেছে The choice of anesthesia has been considered to be of little importance in terms of patient outcome provided that vital function are adequately supported. This one should be made after joint discussion with surgeon and anesthesiologist. It depends on several factors, plan the mode of anesthesia, type of surgery, cardiac status, patient comorbidity, and patient preference. Doctor, please give me only general anesthesia, no regional. I do not want to be awake. The cartoon again. So don't give dog. Give me only regional anesthesia. I want many serious interpretive one to serve Facebook or play games. Four main types of anesthesia: local anesthesia, regional anesthesia. Neural or peripheral blockade, monitored anesthesia, general anesthesia. Anesthesia management skill more important than technique. Safest technique is the one the practitioner does best. Anesthesia technique must be based on the desired hemodynamic goals during anesthesia. আমরা conclusion আসলাম conclusion কি? Perioperative team approach and shared decision is needed. অনেকে দেখা যায় যে আজকাল অ্যানেস্থেশিয়া ডাক্তাররা কার্ডিওলজি উপরে ঘাড়ে দিয়ে দেয় আপনারা ডিসিশন দেন না ডিসিশন দিতে হবে সবাই মিলে শেয়ার ডিসিশন ক্লিনিক্যাল রিক্স সার্জিক্যাল রিক্স অ্যান্ড ফাংশন ক্যাপাসিটি প্লে ভাইটাল রোল ইন জেনারেল কনজারভেটিভ অ্যাপ্রোচ ইজ রিকমেন্ডেড টেস্টিং অর রিভার্স স্ক্রিনিং ইজ নট ইন্ডিকেটেড জাস্ট টু গেট দ্য পেশেন্ট থ্রু অ্যান অপারেশন অপারেশনের জন্য শুধু রিভার্স স্ক্রিনিং প্রয়োজন নাই যদি তার ওইটা আর্জেন্ট হয় রিভার্সন তখন আমরা রিভার্সন করবো নাহলে রিভার্সন পরে করা যাবে তাইলে আমরা পরে করবো অপারেশন পরে থ্যাংক ইউ ভেরি মাচ থ্যাংক ইউ স্যার স্যার আসসালামু আলাইকুম স্যার স্যার ওই যে বলছিলেন যে পেরি অপারেটিভ বা অনেক সময় আমাদের কাছে অপারেশনের আগে আসে যে এটা রিক্স কতটুকু তো এটা আমরা লিখে দেই পাশাপাশি অনেক সময় আমরা এটা অ্যাড করে দেই যে বিটা ব্লকার একটা বা মানে অপারেশন টাইমে খাওয়াই দিবে তো এটা আপনি স্লাইডটা দেখাইছেন স্যার মানে তারপরে একটু স্যার যদি এটা ইলাবোরেট করেন আসলে বিটা ব্লকার দেওয়াটা কতটুকু যুক্তিযুক্ত হবে স্যার আপনার যদি বলতে লাগে কাটিয়া জি স্যার আমি দেখতেছি আবার বিটা ব্লকারটা না জি স্যার আমি দিয়ে বানি করি শুনে বলছে যে বিটা ব্লকার আরম্ভ করার প্রয়োজন নাই মানে যদি প্রয়োজন হয় হ্যাঁ তাইলে আরম্ভ করা যেতে মানে যদি দেখা যায় যে তার কি আছে হার্ট রেট বেশি কিংবা কি মানে সেফটির জন্য বিটা ব্লকার মনে হচ্ছে তোমার দেওয়া প্রয়োজন তাইলে ওই যে বলছে যে মিনিমাম 2 থেকে 7 দিন আগে হ্যাঁ এবং লো ডোজ ডিসচার্জ দিতে হবে লো ডোজ ডিসচার্জ দিতে হবে কারণ এটার সমস্যা আছে সমস্যা হলো এটা ব্যাডিকার্ডিয়া হাইপারটেনশন এগুলো করে করে আবার স্ট্রোকও করে ফেলতে পারে সুতরাং হ্যাঁ এগুলা বুঝে শুনে দিতে হবে বিশেষ করে এজ পেশেন্টের হ্যাঁ 65-70 একে বিটা ব্লকার দেওয়ার আগে চিন্তা ভাবনা করে দেওয়া লাগবে তার মানে স্যার 2 থেকে দিলে 2 থেকে 7 দিন আগে দিতে হবে হ্যাঁ
এবং লো ডোজ মানে দিয়া একদিন আগে না স্যার, একদিন আগে না, বা এই একদিন আগে একটা না ডোজ? একদিন আগে না একদিন আগে না একদিন আগে দেওয়াটা, কারণ কি জন্য দিবেন আপনি একদিন আগে, তাই না? আপনি একদিন আগে কেন জন্য দিবেন? আপনার যদি মনে হয় যে এটা কার্ডিয়াক ইস্কেমিয়া আছে, তাহলে আপনি ওইটা অ্যাসেসমেন্ট করেন। যদি পেশেন্ট পেশেন্টের যদি দেখা যায় যে পেশেন্টের নন আর্জেন্ট সার্জারি, নন কার্ডিয়াক নন আর্জেন্ট, তাহলে আপনার সময় আছে, আপনি দেখেন। যদি দেখা যায় না তার একটা তার মানে ওই বলা হয়েছে যে তার যদি কার্ডিয়া মানে অনেক বেশি তার, যেমন আপনি ইটিটি করে দেখলেন যে তার লো আপনার 1-2 স্টেজ 2-তেই তার বিরাট একটা কি আসছে, অনেক বেশি ডিপ্রেশন চলে আসছে, কিংবা আপনি কার্ডিয়াক MRI করলেন, MPI করলেন, করে দেখলেন যে অনেক বেশি, তাহলে আগে ওইটা ট্রিটমেন্ট করবেন। হ্যাঁ, আগে ওইটা ট্রিটমেন্ট করে তারপরে আপনি আসেন, এটা পরে হবে ট্রিটমেন্ট। হ্যাঁ, করোনারি এনজিওগ্রাফি করে ওটা আমাদের, এটা আসলে আমাদের বুকামি আসলে, তারা সার্জনরাও এবং অ্যানেস্থেসিয়া কেউ দায়িত্ব নিতে চায় না, সবাই দিয়ে দেয়। আমি আমি নিজেও এরকম একটা এক্সপিরিয়েন্স হয়েছিল। হ্যাঁ, পরে আমি দেখে দেখলাম যে অ্যানেস্থেসিয়া সমস্যা করছে, অ্যানেস্থেসিয়া তার মেশিনটাই ছিল খারাপ, তার ওখানে দেখাই দিয়েছিল হার্ট রেট 130 140, আসলে হার্ট রেট ছিল 60 না 70, মেশিন খারাপ। তখন সে এটাতে এট্রোপিন দিয়ে 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 এমন অবস্থা করছে পেশেন্টের, যা যা অবস্থা, তখন বলছে যে ডাক্তার তারেক সাহেব বলে দিয়েছে পেশেন্ট করা যাবে অপারেশন, আপনি ওনাকে রাখেন, আমরা এটা কি না আমাদের দায় দায়িত্ব। তো আমি গেলাম রাতে গিয়ে, তারপরে অনেক সব কিছু দেখে শুনে বুঝলাম তার মেশিনটাই খারাপ ছিল। তো এই জন্য আসলে ওই যে লাস্টে যে কনক্লুশন যেটা বলছি, শিয়ার যে ঠিক আছে আমি আমার এইটা বলে দিলাম, কিন্তু আরো আপনার ডিসিশন নিতে হবে। হ্যাঁ, আপনার অ্যানেস্থেসিয়া তারপরে সার্জি সার্জনে সার্জনে বলুক যে তার রিস্ক কেমন। হ্যাঁ, আমরা আমাদের রিস্ক বলে দিলাম, শেয়ার্ড শেয়ার্ড ডিসিশন, এটা ইম্পর্টেন্ট, এটা মনে রাখতে হবে। সালামু আলাইকুম স্যার, আমি তৌফিক বলছি স্যার। স্যার, অনেক সময় দেখা যায় আমাদের কাছে ওপিনিয়নের জন্য আসে যে হয়তোবা অপারেশন আগে একটা রুটিন ইসিজি করাইছে, ওইটাতে স্যার অনেকগুলি লিটে ST ডিপ্রেশন, কিন্তু ইকোতে স্যার ইজেকশন ফ্র্যাকশন ভালো আছে, পেশেন্টের চেস্ট পেন নাই। তো এক্ষেত্রে কি স্যার আমাদের আর কোনো ইনভেস্টিগেশন করানোর দরকার আছে কিনা, যেমন ট্রোপোনিনা এরকম কিছু করার দরকার আছে, আর পেশেন্টের যদি প্রিভিয়াস কোনো ইসিজি রেকর্ড না থাকে? এসটি ডিপ্রেশন যদি আসে, ইকো যদি ভালো হয়, তাহলে আমরা তখন দেখব তার কোনো, ইকো তো এসটি ডিপ্রেশন রিভার্সিবল হইতে পারে, তাই না? ইস্কিমিয়াটা হয়তো যখন পেইন হয়েছে কিংবা যখন তার ইস্কিমিয়া হয়েছে, তখন আমরা তখন ইসিজি করা হয়েছে, তখন এসটি ডিপ্রেশন আসছে। তো তখন আমার আমাদের উচিত যে আমরা খোঁজ খবর নেব যে ইসিজিটা কখন করা হয়েছে। ইসিজি দেখা যায় যে পেশেন্ট, অনেক পেশেন্ট বললেন হ্যাঁ আমার তখন খুব ব্যথা করতেছিল বুকে, তখন আমার ইসিজি করা হয়েছে, তাহলে বুঝতে হবে যে এসটি ডিপ্রেশন ইজ ডিউ টু ইস্কিমিয়া, এটা রিভার্স করছে আবার, মানে কোনো কিছু বলেন যে যেরকম রিভার্স করে, রিভার্স করে আবার নর্মাল হয়ে গেছে। যদি বলেন না আমার তো এটা কি না, আমার তো এসটি ডিপ্রেশন মানে আমার তখন বুকে ব্যথা ছিল না, যদি বুকে ব্যথা থাকে তাহলে আমরা আবার আরেকটা ইসিজি করবো বুকে ব্যথা সারা অবস্থায়। যদি দেখা যায় না নর্মাল ইসিজি আসছে, ডিপ্রেশন নাই, তখন আমরা হলো তাকে নর্মাল তাকে স্ট্রেস তো মানে স্ট্রেস টেস্ট করবো, স্ট্রেস টেস্ট আমরা হিস্ট্রি থেকে জানবো তার ইস্কিমিয়া কেমন। হ্যাঁ, আনস্টেবল ইঞ্জিনিয়ার কিন্তু সব হিস্ট্রির মাধ্যমে ডায়াগনোসিস হয়, তাই না? ক্রনিক স্টেবল ইঞ্জিনিয়ার, আনস্টেবল ইঞ্জিনিয়ার তো একটা কি আছে যেটা টোপেনে আয়ু বাড়তে পারে না, কিংবা কোনো কিছু না হলেও আনস্টেবল পুরোপুরি হিস্ট্রির উপর, রেস্টিং অবস্থায় তার পেইন হয়েছে, হ্যাঁ, কিংবা খুব সামান্য একটু কাজ করলে পেইন আরম্ভ হয় আবার ভালো হয়ে যায়, হ্যাঁ, ইসিজি নর্মাল, অটোপিনিয়ার নর্মাল, হ্যাঁ, ইকো নর্মাল, হ্যাঁ, আসলে তার হিজ সাফারিং ফ্রম আনস্টেবল ইঞ্জিনিয়ার। হ্যাঁ, তাকে আমাকে স্ট্রেস টেস্ট করতে হবে, হ্যাঁ, টোপেন আই থেকে স্ট্রেস টেস্ট ইজ ইম্পর্টেন্ট, পরে তাকে দেখতে হবে, হ্যাঁ, তার আসলে তার ইস্কিমি আছে কিনা। হ্যাঁ, আমরা এমনি অনেক সময় আমরা পেশেন্ট পাই, অনেক সময় পেশেন্ট বলে যে স্যার আমি তো ব্যথা করছিল, আমি তখন বসেছিলাম, হ্যাঁ,
চুপচাপ বসেছিলাম, খাওয়ার পরে একটু বসে রেস্টেশন দিচ্ছে, হঠাৎ করে প্রচন্ড ব্যথা আসে। আমরা দেখলাম যে ব্যথাটা আমাকে বুঝতে হবে, তার ব্যথাটা যে কার্ডিয়াক ইসকেমিক পেইন, এটা আমাকে প্রথমে ভালো করে বুঝতে হবে যে ব্যথার, এটা খুব ভালো করে আপনারা সবাই জানেন, আপনারা সবাই পড়ছেন সবাই জানেন, ইসকেমিক পেইনটা মানে ক্লিনিক্যালি ইসকেমিক পেইন বোঝাটা খুব ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, যদি ক্লিনিকে মানে ইসকেমিক পেইন, তাহলে অবশ্যই আমাকে এটাকে অ্যাসেসমেন্ট করা লাগবে, ইকো ভালো হলেও অ্যাসেসমেন্ট করতে হবে। হ্যাঁ, ইটিটি অথবা আরও আছে, এখন তো অনেক কিছু এমপিএ আছে, ফাংশনাল স্ট্রেস ইকো আছে, হ্যাঁ সবগুলোই হয়, সব জায়গায় হয়, আমাদের সিলেটে হয় না, ঢাকায় হয়। যাই হোক, এগুলো করে আমাকে অ্যাসেস করা লাগবে। যদি দেখা যায় হ্যাঁ তার এসটি ডিপ্রেশন, তার কিন্তু দেখা যাচ্ছে এক্সটেন্সিভ মানে ইসকেমিয়া আছে, তাহলে অপারেশন করলে আপনি আপনি দিয়ে দিলেন যে ঠিক আছে নর্মাল করেন অপারেশন, তাহলে তো আর কেউ আপনাকে সারবে না, সার্জনও সারবে না, এনেস্থেসিয়াও সারবে, বলে ওই যে উনি ডাক্তার সাহেব বলে দিচ্ছেন, আমরা করছি কারণ আমরা যাই না। এত বেশি এরা কি করে, আমি দেখলাম যে খুব মানে ক্লোজ মানুষ, সেও নন্দক অপারেশন মানে এগুলো ব্যাপারে কোনো সার দেয় রুগীকে সরাসরি বলে দেয় না, আপনার ওই ডাক্তার সাহেব বলে দিচ্ছে, আমার দোষ নেই উনাকে ডাকে। তো এগুলো ব্যাপারে আমার খুব সতর্ক থাকতে হবে। হ্যাঁ, এসটি ডিপ্রেশন আছে, অনেক এসটি ডিপ্রেশন অনেক কারণ আছে, যেমন এসটি ডিপ্রেশন হয়েছে আমি ইকোতে হাইপারটোপি পাইছি কিনা দেখতে হবে, হাইপারটোপি পাই তাহলে হ্যাঁ এটার কারণে এসটি ডিপ্রেশন হতে পারে। হ্যাঁ, কিংবা বিটা ব্লকার সরি বান্ডুল ব্রাউন ব্লক থাকলেও এসটি ডিপ্রেশন হতে পারে, আরও এসটি ডিপ্রেশন যেগুলো কজ আছে ওগুলো আমি চিন্তা করবো। হ্যাঁ, সবচেয়ে ভালো সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হলো তাকে আর একটা ইসিজি করা, ঠিক আছে, আর একটা ইসিজি করেন তো দেখি কী অবস্থা, যদি দেখা যায় ইসিজি নর্মাল তাহলে বুঝতে হবে যে এটা রিভার্সিবল এসটি ডিপ্রেশন, রিভার্সিবল এসটি ডিপ্রেশন তো একটাই কজ এগুলো স্কিম, এবং ওইভাবে আমাকে অ্যাসেস করা হবে। আর যদি দেখা যায় না, অনেক সময় নন এসটি ডিপ্রেশন যেমন এসটি ডিপ্রেশন হয়, হ্যাঁ কিংবা এমনি তাই মানে কী হয়, যেমন ডায়াবেটিক পেশেন্ট, এইডস পেশেন্ট, এদের কোনো পেইনও নাও থাকতে পারে, এদের কোনো পেইনের কোনো কী করতে পারে না, আমার তো কোনো সময় পেইন হয় নাই। হ্যাঁ, তখন আমাকে ওই ওইভাবে আমাকে অ্যাসেস করা লাগে, যাতে তার মানে স্কিমে আছে কি না এটা আমি কন্ট্রোল করা লাগে। স্ট্রেস স্যার, আমার একটা কোশ্চেন আছে স্যার। স্যার, কার্ডিওমায়োপ্যাথি পেশেন্ট, স্যার যদি কার্ডিওমায়োপ্যাথি পেশেন্ট তার অপারেশন লাগে, অনেক সময় তারা মতামত জানতে চায় যে স্পাইনাল দিব নাকি জিএ দিব, এবং তারা এটা উল্লেখ করে দিতে বলে অনেক সময়, আমি দুইটা এরকম পাইছি স্যার। তো এই ক্ষেত্রে স্যার আমাদের কি আসলে উল্লেখ করতে পারবো নাকি বা কি করা উচিত? এটা তো বলছে যে স্পাইনাল জিএ সবই মানে আসলে বলছে যে অ্যানেস্থেসিয়া যে রিজনাল অ্যানেস্থেটিকটা যে স্পাইনাল বলে, হ্যাঁ বলছে এটা আসলে কি না, এটা খুব বেশি মানে কি হয় না, যে এটা দিলে একটু বেটার হয় কিন্তু মানে খুব বেশি যে একেবারে, তাহলে তো সবাই রিজনাল অ্যানেস্থেটিক দিয়েই সবাই সব যত অপারেশন করতে পারত। হ্যাঁ, তো কার্ডিওমায়োপ্যাথির ক্ষেত্রে আসলে আমাকে দেখতে হবে ইএফ, ইএফটা কেমন আছে, ইএফ যদি লেস দেন 30% হয় তাহলে আমার মনে হয় ওরা বলতে পারে যে আমরা ঠিক আছে স্পাইনাল করে ফেলাই। স্পাইনালটা খুব আমার মনে হয় না যে স্পাইনাল দিলেও অনেক কি থাকে, রিস্ক থাকে, অনেক ক্ষমতায় স্ট্রেস পড়ে। তো এই জন্য যাদের ইএফ ভালো আছে, যে ইঞ্জেকশন ফ্রেকশন ভালো, মোর দেন 35-40 কাছাকাছি থাকে, এদেরকে বলা যেতে পারে। তবে মানে বলা হয়েছে যে স্পাইনাল আসলে একটু কম থাকে মানে রিস্কটা, যে জেনারেল থেকে একটু কম থাকে, কিন্তু একেবারে খুব বেশি কম এমন না, খুব বেশি রিস্ক একেবারে কমে যাবে এমন না। স্যার, ওই ব্রাডিকার্ডিয়াটা কখন বেশি হবে, স্পাইনালে নাকি জিএতে? জি, ব্রাডিকার্ডিয়াটা কখন বেশি হবে?
এই স্পেন আলাদা হইতে পারে নাকি জিয়েতে? স্পেন হয় আলাদা না তো হাইপোটেনশন হইতে পারে, হাইপোটেনশন হলে রিফ্লেক্সলি বাড়তে পারে। আবার আমি বই পাচ্ছি ব্র্যাডিকার্ডিয়া স্যার। আসলে এটা আমার খুব আইডিয়া নাই ব্রেকারের সম্বন্ধে, তবে ভেসোডাইলেশন করে, ভেসোডাইলেশন করলে সাউন্ডটা ঠিক আইডিয়া হয় তাই না? ভেসোডাইলেশন হলে স্পাইনাল কিংবা ডায়ালিসিসের ভেসোডাইলেশন, ভেসোডাইলেশন কিন্তু সাউন্ডটা ঠিক আইডিয়া হয়। ব্রেডিকার্ডিয়া হয়তো সামনে ভেসোভেল সিনকোপ, সিনকোপের দিকে গেলে তখন ব্রেডিকার্ডিয়া হয়। জি কোনো অ্যানেস্থেশিয়া তো এজেন্ট যে ব্রেডিকার্ডিয়া করবে পার্টিকুলারলি, এটা আমার খুব ভালো আইডিয়া নাই যে কোনো অ্যানেস্থেসিক এজেন্ট সরাসরি ব্রেডিকার্ডিয়া করবে। হ্যাঁ, আমি যতদূর জানি যে ভেসোডাইলেশন করে, এটা আরো কেউ বলতে পারলে বলতে পারেন, আমার কিন্তু এটা আইডিয়া কম আর কি। হ্যাঁ, ভেসোডাইলেশন করলে তো সাধারণত টিকিকার্ডিয়া হয় তাই না? আর একমাত্র ভেসোভেগাল শকে গেলে তখন ব্রেডিকার্ডিয়া, ডাইরেক্টলি ব্রেডিকার্ডিয়া করে এটা আমার আমার একটু কম কি আছে আর কি। স্যার তাহলে ইএফ কেউ যদি যখন, জানেন, কেউ যদি জানেন একটু বলতে পারেন। হ্যাঁ, আপনার কেউ স্যার যদি ইএফ যখন কম থাকে, স্যার বলছিলেন ইএফ যদি কম থাকে বা বেশি থাকলে তো হয়তো আমরা রিস্ক একটু রিস্ক কম মনে করি ইএফ ভালো থাকলে, কিন্তু যদি কম থাকে সেক্ষেত্রে কি ওই রকম ডিসিশন দিয়ে দিতে পারবো স্পাইনাল না জিএ? ওইটা নিয়ে স্যার আমাদের কনফিউশন আছে। ইভেন ওই ওরাও চায় যে স্পাইনাল করবো না জিএ করবো, এটা আমাদের মতামত দেন, এটা কারণ হার্টের এত ফাংশন কম। স্পাইনাল, এটা এখন একটা তো আছে, যেমন একটা জিনিস বলা আছে যে রিস্ক, যেমন ইএফ কম, ইএফ কম মানে এটা বলতে হবে যে এটা রিস্ক বেশি তাই না? রিস্ক বেশি, এটা রিস্ক বেশি, আমরা এটা উল্লেখ করে দেবো যে এটা তো হাই রিস্ক পেশেন্ট। যদি এখন ইমার্জেন্সি সার্জারি করাই লাগে, নিয়মটা হলো যে এই রুগীকে যে ইএফ কম তাকে আমরা প্রথমে অপটিমাল ড্রাগ থেরাপি পাইতেছি কিনা ওটা দেখবো। অপটিমাল ড্রাগ থেরাপি পাইলে, হ্যাঁ, কার্ডিয়াক রিভার যদি নন ইলেকটিভ সার্জারি হয় তাহলে আমরা তাকে ডিলে করতে বলবো যে আপনি ডিলে করেন সার্জারি, ডিলে করেন। আর যদি ইমার্জেন্সি সার্জারি হয়, হ্যাঁ, স্পাইনাল, হ্যাঁ, তাইলে তো বলতে হবে ভাই রিস্ক আছে, তবু আপনি করতে পারেন। কিন্তু যদি নন ইমার্জেন্সি সার্জারি হয় তাইলে আমরা ইএফ বাড়তে পারে অপটিমাল ড্রাগ থেরাপি, যেমন যা দেখা গেছে যে যেমন আসছে 30% ইনফেকশন কিংবা 25%, তখন দেখা গেল যে ফ্লুইড ওভারলোড হয়ে ইএফ কমে যায়। হ্যাঁ, কারণ এই যে হার্ট তো মানে ভালোভাবে পাম্প করতে পারতেছেন, আর এদিকে আবার তোমার রেনিন সিস্টেমের মাধ্যমে কিডনি থেকে ফ্লুইড রিটেনশন হইতেছে, হইতে 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 যত ফ্লুইড রিটেনশন হইতেছে তত প্রিলুড বাড়তেছে, তত বেশি হার্টের উপর প্রেশার পড়তেছে, তত বেশি সে পাম্পিং ক্যাপাসিটি কমে যাচ্ছে। এখন তাকে যদি আমরা দেখা গেছে, আমরা আমার নিজের একটা অভিজ্ঞতা হয়েছে, তাই যদি এডুকেট ডায়াবেটিক থেরাপি আমি দিতে দিই, ডায়াবেটিক থেরাপি দিলে, তারপরে আমি যদি রিমডেলিং এর ড্রাগগুলো দেই, হ্যাঁ, দেখা গেছে যে কিছুদিন মধ্যে তার রিজেকশন হয়েছে, নারে ভালো হয়ে গেছে, 30 ছিল 45-50 কাছাকাছি চলে গেছে, ওই যে তার ফ্লুইড গুলো কি হয়ে গেছে, একটু রিমডেলিং এ হয়তো একটু কি করছে 1 মাস করার পরে। তো অনেকে আবার এটা সমালোচনা করে, হ্যাঁ, ওই ডাক্তার সাহেব তোমার ইকো করলো, তোমার ইকোর অবস্থা খারাপ, আর এই তো আমি ইকো করছি, হ্যাঁ, ইকো করতে পারে নাকি, আন্দাজি তোমাকে ভয় দেখাচ্ছে, এরকম আমার অনেক মানে অভিজ্ঞতার সম্মুখীন হয়েছি। যে বলছে উনি আবার ওই দেখো তো কত সুন্দর তোমার হার্ট কাজ করতেছে, এই যে ইনজেকশন ফিজেকশন এখন প্রায় 50-এর কাছাকাছি, উনি লেখছে 30। হ্যাঁ, উনি উনি ইকো করছে নাকি, উনি তো তাড়াহুড়া করে কোনো মন্ত্রে করে দেখায় ফেলছে। হ্যাঁ, তো এই জন্য আমাকে প্রথমে, হ্যাঁ, যদি নন আর্জেন্ট সার্জারি হয় তো আমাকে প্রথমে চেষ্টা করতে হবে যাতে তার ইনজেকশন ফিজেকশন বাড়ে। হ্যাঁ, ডায়াবেটিক্স এবং রিমডেলিং ড্রাগ দিয়ে দিলে, হ্যাঁ, অনেক সময় এগুলো বাড়লে বাড়লে তো তখন আমার বলতে পারবো যে হ্যাঁ রিস্ক 40 কিংবা তার উপর থাকলে রিস্ক ইনশাল্লাহ অনেক কম আমি বলতে পারবো। আর্জেন্ট হলে তো আর কি করো, আর্জেন্ট হলে তো আমরা উল্লেখ করে দিবো এত কম, এটা হাই রিস্ক, যদি
রিস্ক বেনিফিট রেশিও যদি দেখা যায় যে না তার প্রয়োজন ওইটা, ওই যে বলছে লাইফ অথবা লিম যদি থ্রেটেন হয় হ্যাঁ উইদিন 24 আওয়ার্স, তাহলে আমরা বলে দেবো আপনার পেশেন্টটা, হ্যাঁ এটা একটা হাই রিস্কের মধ্যে। পেশেন্ট পার্টির সঙ্গে কি করা লাগবে, পার্টির সঙ্গে। তবে তুমি যেটা বলছো এটাও ইম্পর্ট্যান্ট যে স্পাইনালে আসলে কতদূর কমে, কতদূর কমে এটা আমার খুব আইডিয়া নাই, ওই যে ভালো আইডিয়া থাকে বলতে পারেন। আমি যতদূর জানি মানে জেনারেল থেকে কম, একটু কম, খুব বেশি কম না। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ ডক্টর তারিক আহমেদ চৌধুরী ফর ইউর নাইস ব্রিলিয়েন্ট অ্যান্ড ভেরি বিগ প্রেজেন্টেশন। ইটস রিয়েলি ওয়ান্ডারফুল প্রেজেন্টেশন। আই রিকোয়েস্ট ইউ দ্যাট ইউ সেন্ড দিস প্রেজেন্টেশন টু শেবুল, অ্যান্ড শেবুল উইল ডেলিভার দিস টু অল দি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অ্যান্ড দি স্টুডেন্টস অলসো, সো দ্যাট এভরি ওয়ান ক্যান কিপ দিস রেকর্ডস টু সি for its further reference. It's a really a nice presentation. I congratulate from my core of heart for giving these vivid lectures. Thank you, Tariq Ahmed Chowdhury. Thank you, sir. Thank you, sir. You have done a lot, and you have take more and more time to make this presentation very palatable and very presentable. Though some terms that are you not very much accustomed, that you have not mentioned, as in some cartoons, in 1996 and in 2020, the cartoons, the last cartoon, the patient was saying, "Don't give me general anesthesia, that I have to take so much photographs to continue my Facebook, WhatsApp, and others presentations." She is maintaining 4 Facebook apps. That's why you will continue to share this picture through these apps. It was said in that like that. And this is not the educational purpose. This is the recreational purpose. And this explains why spinal anesthesia, original anesthesia, is more preferable than the general anesthesia. That is, regarding the outcome, all are same, but the patient's preference and surgeon's decision that has been rightly discussed by Tariq Ahmed Chowdhury, that it's a little value whether you are providing the deep general anesthesia, deep anesthesia, regarding the outcome. But when the surgeons and the anesthetists and the patients sit together and they discuss everything regarding the positive and negative effects of each surgery, as because anesthesia is a simple part of the surgery. Main parts is played by the patient-related factor, surgery-related factor, even the surgeon and the anesthetist. The skillness of the anesthetist and surgeon is a great value regarding the operations. If the surgeon is new one, this is his first operation, and the anesthetist is new, this is his first operation, and the patient is new, this is his first operation. So there may be a lack of experience including all these things. So patient-related factors, that is his LVS status, symptomatic status, and intractable arrhythmia or left ventricular failure, other comorbid conditions, CKD, CVD, peripheral vascular disease, diabetes requiring insulin, creatinine more than 2%, and peripheral vascular disease. These also will come to a consideration. That has been rightly mentioned by Dr. Tariq Ahmed Chowdhury in revised Lee criteria. He mentioned that you will have to calculate the scores 1 to 9
And in very simple way, when the risk score is 1, that means the risk is less than 1% or 1 to 1%. But when the risk score is 2, it is 6.6%. But when the risk is 3, it is more than 11%. That is high risk. And this risk score is very well known. That's multiple risk factor and the known vascular or cardiovascular disease and the peripheral vascular disease, kidney disease, that is creatinine more than 2, and patient diabetic requiring the insulin and the intraoperative procedures, that is above the inguinal ligament, and intrathoracic operations. So all are many risk factor and carry these risks. And in a very simple calculative way, you can assess the risk for the operation. But if the operation is life-saving, it requires no assessment. You will have to done it very promptly without any delay. But if the procedure is not life-saving, then the questions for its evaluation arises regarding its cardiac status. And the first question was by beta blocker, when we can initiate beta blocker. OBS wrongly mentioned that we mention when you give the beta blocker on the day or the day of before operation. It should not be started on the day or the day before the operation in a patient who is beta blocker naive. That means he or she was not exposed to beta blocker previously. That patient should not get any more beta blocker before the operations. So this is a class 3 indication. It should not be started. And it is possible to stop this inhibitor ARB on the day before the operation. It has many class 3 indications. And if the blood pressure is too high, that is 180 milligram and 110 milligram, then it should be postponed. That has Tariq Ahmed Chaudhary has been saying. And regarding the question of Taufik Ahmed, that is ECG was STT changes, but echocardiogram is normal. Patient have no chest pain. So probably this is a stable case of chronic coronary syndrome, maybe, or it may be left ventricular hypertrophy due to aortic stenosis or hypertrophic cardiomyopathy or many other causes. Ticket niso? Okay. Taka niso? Adite taka saise? Koto saise? Banke pathai debo na? It may be a stable condition as because patient is not on chest pain and but ECG, STT changes, echocardiogram is normal. Then you will have to look the other things also. So that is nature of the operation and the other comorbid conditions, that is diabetes, creatinine, CVD, peripheral vascular disease. These are the other important things that you will have to look for. As because ejection fraction is good, there is STT changes, I think when left ventricular hypertrophy or it may be changes due to hypertension. If there is no symptoms, if the echocardiogram, echo function is normal, you can proceed to surgery without any warning. Next question was asked by again Obi Kamal, that is cardiomyopathy. In cardiomyopathy, the risk is
a bit more. That in case of cardiomyopathy, invariably the ejection fraction be less than 45%, and most of the time it is around 40% or 35 to 45%. So LV ejection fraction is the single most important predictor of cardiac survival of any events, even after when is stress or without stress, or even after surgery. So this LV function itself is a predictor. And regarding the operation, spinal is favorable over general anesthesia. All the time, after the introduction of spinal anesthesia, it became its popularity over the spinal anesthesia. So everyone prefer spinal anesthesia, but the risk is for volume overload. If the volume overload is rapidly, and the heart cannot cope with these things, and this may be a hazardous in case of anesthesia. But with careful attention, it can be minimized. That depends on the surgeons and anesthetists. So it is the decision of the surgeon and anesthetist, not the cardiologist, to decide which anesthesia will be offered. And if the anesthetist is very much well with dealing this spinal anesthesia, and he's very much experienced with it, he can do it. Or otherwise, he can do this general anesthesia. In general anesthesia, there is a use of deep drugs, deep anesthetic drugs, that sometimes it can use the morphines. So all of the drugs that may lead to bradycardia. Regarding the questions of bradycardia, any drugs that can cause almost all the drugs that are used for deep anesthesia, they may cause bradycardia along with the morphine, that is, which is infrequently used in surgery. Another thing is the operative procedures. The surgical procedures itself can stimulate the vagal stimulations. So surgery, even surgery can stimulate the bradycardia. Again, the reflex mechanism in case of fluid or other blood loss, there may be a loss of deficit of volume. In cases, there may be also chance for reflex bradycardia. And the local anesthesia, sometimes it can produce bradycardia. And reflex bradycardia and all other hypertensions that may also lead to bradycardia. These are the things that can use in bradycardia. And if we consider all these things, spinal anesthesia is the better. So these are the questions that has been asked during this presentation. Otherwise, everything has been explained nicely in this presentation regarding the use of aspirin. Current guideline recommends that you should not stop the aspirin. If your surgeon can ask to stop the aspirin, you may sense the surgeon, not the aspirin. This is the recommendation from the guideline. But simple procedures and dental money procedures, our dentist very much afraid of the aspirin. They want to stop the aspirin. But if she or he can use the modern techniques, and that he can minimize the bleeding risk also. So this is the new things that you may continue the aspirin and you may stop the another P2Y12P inhibitors, that is clopidogrel and ticagrelor and pasugrel. Pasugrel 7 days before and clopidogrel and ticagrelor 5 days before the operations. This is the recommendation that has been proposed by all guidelines, European Society and American College of Guidelines. So this is a very important topic, an important class regarding your day-to-day practice. And you will have to practice all these things together in mind, that when to stop surgery, when to start the new things, when to control blood pressures, when to say that no operation should be postponed. As for example, in MI, if it is not life-saving, you may postpone the operation
for 2 months without any hesitation. At least 45 days that were written in them itself. But standard recommendation, you can postpone it after 2 months. So thank you very much, Tariq Ahmed Chaudhry, once again for your brilliant presentation. And thanks all the participants that has present here today.